বন্দে মাতরম, সমস্তঙ্কে প্রণাম। আজি আমি আলোচনা করিবা এক অহম বহু শ্যাম, পেজ 379, যোগ জীবন গ্রন্থর লক্ষ্য, তার 22তম এপিসোড। আলোচনা আমি করিবা এক অহম বহু শ্যাম। ভগবান এক থিলে অনেক হেলে, এক অহম এক অহম পরস্মে পদ শব্দর ধাতুর লোট লকার বহু বচনরে হচ্ছে পঠিষ্যামি পঠিষ্যাব পঠিষ্যাম, সেমিতি বহুশ্যামি বহুশ্যাব বহুশ্যাম। এক থিলে এক, মু হচ্ছি এক কিন্তু অনেক হেবি, মু এক অনেক হেবি, তেমন এক থিলে অনেক হওয়া পাই চেষ্টা কলে আপনার তাকে কন্টিনিউসলি পড়ি পড়ি আসুচন্তি। যো কবি যো কোশ্চিনর থিলা তার আরম্ভ থিলা সত্য মিথ্যা, এই জগত আর ব্রহ্মক উপরে আমি আলোচনা করুথিলে, ব্রহ্ম সত্য জগত মিথ্যা আলোচনা করি চালিছন্তি। আজি তার তৃতীয় সেই কোশ্চিনর তৃতীয় পর্যায়ে এবং টোটাল আলোচনার 22তম অধ্যায়কু আমি আজি আলোচনা করিবাকু যিবা। অন্তত আমি আজি দুই তিনটা জিনিস দেখিবা, বহুত ভাল ভাল জিনিস দুই তিনটা দেখিবা। তা ভিতরে গোটিয়ে হচ্ছে এ পৃথিবীটা কোণ, যাহাকু আমি আলোচনা করুছন্তি জগত মিথ্যা বা জগত সত্য আকু আলোচনা করুছন্তি। তার পরবর্তী অবস্থায় আমি আজি দেখিবা সত্য কোণ, মিথ্যা কোণ, ট্রুথ ফলসুড লাই এবং রূপান্তর, এই তিন চারিটা শব্দ উপরে আমি মুখ্যত এতে যাহা আলোচনা হয়েছি এবং তার টিকি সামান্য বিস্তৃত রূপটুকু যা আউথরে আপনার কহিদেওয়া চাহুছি। এ যাহা আলোচনা হচ্ছে পড়ুচান আপনার হুয়েত একাধিক বার আলোচনা করছেন, আসে এতে ভাগ নিয়েছেন, একাধিক বার আলোচনা হয়েছেন, টু দ্য বেস্ট অফ মাই নলেজ। তেমন আমি আজ যাচ্ছেন সেই আড়ক, কিন্তু সামান্য টিকি তার ঊর্ধ্বক যাচ্ছেন, সেইয়াকে এক্সাক্টলি তাকে পড়ুচান, তা উপরে বাহারক যা মানে মা শ্রী অরবিন্দ কোণ কৌছেন আমি টিকি টিকি কোট করুছি। তেমন আলোচনা ভিতরক সিধা আমি চালি যা, যে দুই তিনটি শব্দ উপরে আমি আলোচনা করিবা, তাহা মুখ্যত মু যা আপনার কইছি ট্রুথ অ্যান্ড ফলসুড, আও তার পরবর্তী অবস্থায় আমি দেখুছেন রূপান্তর ট্রান্সফরমেশন, যা এই আমি যেতে পড়িবা তা ভিতরে এই শব্দগুড়ি বারম্বার আসুচি, সেই আমি দেখিবা চেষ্টা করিবা। তাকে বাবাজী মহারাজ যে বুঝাই চালিছেন তার সেইটু যেউঠু আমি ছাড়িলে আমি সেইটু আলোচনা করিবা, কোণ আলোচনা করিলে যা আমি দেখুছি, যদি সংসার যদি অসত্য হুয়ে তাহলে যে চাকরি করিবা, খাইবা, রহিবা, সংসার করিবা কেমি কারণ পাই আমি করুছু, সে তো সবুজাক মিথ্যা, মিথ্যা ইনটু এনিথিং সে হচ্ছে মিথ্যা, যেমি আপনার জাঁচান মানে মাইনসে যা গুণবে সে তো মাইনস হয়ে যাব, অনলেস অদরওয়াইজ যদি আউ গোটা মাইনস ন গুণবে, দুইটা মাইনস গুণলে হি প্লস হব, নহলে মাইনসে যা গুণবে সবুজাক মাইনস হয়ে যাব। তেমন দুনিয়াটা যদি আমি যেউঠি রকুম, যদি বেসটা যদি মিছ হুয়ে তাহলে সেটা কমিটি দুনিয়াটা ইন্ডেক্সটা কমিটি কোণ সত্য হব, আমার আপেক্ষা কমিটি সত্য হব, যদি আমি সত্য মিছর তৈরি করুছি তাহলে হব না। এক্সাম্পল আপনার দিয়ে যাই, এক্সাম্পল আপনার কিছু কিছু আপনার জাঁথে কুহাইছি, আপনার মাটিরে কাদ মাটি কাদুয়ে তৈরি করুচান গোটা মূর্তিটা তৈরি করে সারা পরে আপনার কৌন এটা কী মার্বল ভাল চিকচিক করুনি, চিন্তা করুন গোটে পথরর মূর্তি তৈরি করুচান আপনার তাকে কৌন কথা কৌ না কী বেড়ে বেড়ে কথা কৌন আপনার মানে শুণুচান ঠিক আছে, সেইভাবে গোটে গ্রানাইট্রে গোটে মূর্তি তৈরি করে দেবে তাকে কে কী সে চালুনি বুলুনি, কারণ আপনার যে মেটেরিয়াল তৈরি করছেন তাহা হি হব, চিন্তা করে দেখুন কলরা রোষেই করবে কবে কী পনির ভাইয়া স্বাদুকর হো না, বিছুয়াতে বুণবে কবে কী তুলসী বাহারা না, তো তার বেশ তো তার গ্রাউন্ড তো তার মেটেরিয়াল হচ্ছে এইয়া, সেই আপনার তৈরি করছেন তো সে যা হয়েপার সেইটা এক্সপেক্ট করবে, অন্য কিছু আশা করবে না। যেতবে যদি দুনিয়াকে আপনার কৌন এ সবুজাক মিছ, মু যা দেখুছি সবুজাক মিছ, তাহলে তাকে গোটিয়ে জিনিস কহবা, তাহলে এসব যে চাকরি করা ইয়ে করা সে করা এইসব যা কৌন সুখে রহবা, চাকরি করা, পরস্পর সামঞ্জস্যের জীবনযাপন করা, এসব যা কৌন
ଯେ ସୁଖ ଶାନ୍ତି ଏଇସବୁ ଯେଉଁ ଜିନିଷ କେମିତି କ'ଣ ଆଶା କରୁଛନ୍ତି, ଚିନ୍ତା କରି ଦେଖୁନାହାନ୍ତି, ଚିନ୍ତା କରି ଭାବନ୍ତୁ ଯେଉଁ ଭଗବାନଙ୍କ ମନ୍ଦିରକୁ ଆପଣ ଯାଇଛନ୍ତି, ଗୋଟେ ମନ୍ଦିରକୁ ଗଲେ ସେଠି ଶାନ୍ତି ଆଶା କରିବେ, ସୁଖ ଆଶା କରିବେ, ଏଇସବୁ ଜିନିଷ ଆଶା କରିବେ, କିନ୍ତୁ ଏଠି ଯେଉଁଠି ଆଶା କରୁଛନ୍ତି, କେଉଁଠିକି ଯାଉଛନ୍ତି, ଗୋଟେ କଷେଇଖାନାକୁ ଆପଣ ଯାଇଛନ୍ତି, କେମିତି କ'ଣ ଆଶା କରିବେ? ଗୋଟେ ସଦ୍ଗୁରୁ ସହିତ ଆପଣ ଗୋଟେ ମାନେ ସଚ୍ଚରିତ୍ର ସଦ୍ଗୁରୁ, ଗୋଟେ ସୁଷମ ପୁରୁଷ, ଗୋଟେ ଚରିତ୍ରମାନ ସହିତ ଆପଣ ବନ୍ଧୁବାନ୍ଧବ କରିଛନ୍ତି, ତେଣୁ ଆଶା କରିବେ ଯେ ମୋର କ'ଣ କରି ମୋର ଭବିଷ୍ୟତଟା ଏଇଆ ହେବା ପାଇଁ ଯାଉଛି, ବେଳେବେଳେ ଡେଭିଏସନ୍ କରିଯାଏ, ସେଟା ଅଲଗା କଥା, ପ୍ରାୟ ଅଲମୋଷ୍ଟ ଏଇଆ ହେବ। କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଗୋଟେ ମାନେ ମର୍ଡରର ସହିତ, ଗୋଟେ ଚୋର ସହିତ ଆପଣ ଆଶା କରୁଛନ୍ତି, ଯାହାର ଚରିତ୍ରହୀନ ସହିତ ଆଶା କରୁଛନ୍ତି, ଜୀବନ ସହିତ ବୁଲୁଛନ୍ତି, ତାଠାରୁ କାହାକୁ କ'ଣ କେମିତି ଆଶା କରିବେ? ଗୋଟେ ବନ୍ଧୁ କୁହନ୍ତି, ଯେତେବେଳେ ବନ୍ଧୁ କରିବାକୁ ଯିବ ସେତେବେଳେ ଗୋଟେ କାମ କରିବ, ଏମିତି ଗୋଟେ ଜିନିଷ ବନ୍ଧୁତା କରିବ ଯିଏକି ତୁମଠାରୁ ଅଧିକ ହାୟର କାଟାଗୋରିର ଥିବ, ତା'ର ଯେତେ କିଛି ମହତ ଗୁଣ ଥିବ, ଆପଣ ତାକୁ ଛାଡ଼ିକରି କ'ଣ କହୁଛନ୍ତି ନା ତଳ ଏକ ତଳ ସହିତ ଆପଣ ବନ୍ଧୁତା କରୁଛନ୍ତି, କେମିତି କ'ଣ ଆଶା କରିବେ? ଏସବୁ ଜିନିଷ ହେବା ଆରମ୍ଭ କରିବ, ତେଣୁ ଯାହା ହେବା କଥା ହେଉଛି, କାରଣ ମେଟେରିଆଲ୍ ତ ଏଇଆ, ତା'ଦେହରୁ ବାହାରିବ କ'ଣ? ସେଇ ମେଟେରିଆଲ୍ ହିଁ ବାହାରିବ, ସେଇ ମେଟେରିଆଲ୍ ହିଁ ବାହାରିବ, କଲରାଟାକୁ ପିତା। ତେଣୁ ଗୋଟେ ସମୟରେ ତ ଖରାଦିନେ ପାଣି ନ ପାଇଲେ ସବୁଗୁଡ଼ାକ ପରିବା ଗୁଡ଼ାକ ଅଲମୋଷ୍ଟ ଗୁଡ଼ାକ ପାଣିର ଅଭାବ ଥାଏ, ତେଣୁ ଯେଉଁଟା ପଟେ ଅଲମୋଷ୍ଟ ହେଉଛି ସବୁ କ'ଣ ବୁଢ଼ା ହେଇଯିବ, ନହେଲେ ପିତା ହେଇଯିବ। କିନ୍ତୁ ସେଇଟା ଯଦି ଭଲ ପାଗରେ ହେଇଥିବ ହୁଏତ କମ୍ ଟିକେ ପିତା ହେବ, କିନ୍ତୁ କଲରାଟା ଆଉ କ'ଣ ହେଇଥିବ ବୋଲି ଆଶା କରୁଛ, ଚିନ୍ତା କରନ୍ତୁ। ତେଣୁ ସେଇ ଅନୁପାତରେ ଆମକୁ ଧରି ନେବାକୁ ପଡ଼ିବ, ଏ ସଂସାର ଏବଂ କ୍ଷୁଧା ମିଥ୍ୟା, ସେ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଭୋଜନ ନ କରେ ସେପର୍ଯ୍ୟନ୍ତ ତା'ର କ'ଣ କହୁଛି ସନ୍ତୋଷ ଆସେ ନାହିଁ। ଏ ସଂସାର ମିଥ୍ୟା, କ୍ଷୁଧା ହେଉଛି ମିଥ୍ୟା, ତେଣୁ ଏମିତି ଆସିକରି ପହଞ୍ଚୁଥିବେ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ଭୋଜନ କରିଦେବ ତା'ପରେ ତାକୁ କ'ଣ କରିବ ଆସିବ ସାଟିସ୍ଫେକ୍ସନ୍ ଆସିବ, ତାକୁ ଗୋଟେ ସନ୍ତୋଷ ଆସିବ, ନ ଖାଇଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ତାକୁ ସାଟିସ୍ଫେକ୍ସନ୍ ଆସୁଥିବେ। ଠିକ୍ ସେହିପରି ଏ ସଂସାରକୁ ଯଦି ତୁମେ ମିଥ୍ୟା କୁହ ମିଥ୍ୟା କୁହ, ତାହେଲେ ଯଥାର୍ଥ ସୁଖ ସୁଖ ଶାନ୍ତି ନ ପାଇଛ, ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ନ ପାଇଛ ସେପର୍ଯ୍ୟନ୍ତ ଉତ୍ଥାନ ପତନ ଦେଇକରି ଯାଉଥିବ। ଆପଣ ଆସିକରି ପହଞ୍ଚିଗଲେ, କେଉଁଠି ଆସିକରି ପହଞ୍ଚିଗଲେ ନା ୱାର୍ଲଡ଼ କପ୍ ଜିତିକରି ଆସିକରି, କାଲି ଯେମିତି ଦେଖିଲେ ମାରିନ୍ ଡ୍ରାଇଭ୍ରେ ଆପଣ ଯାଇକରି ଦେଖିଲେ ବମ୍ବେରେ ଅତି କମ୍ରେ 25 ଲକ୍ଷ 40 ଲକ୍ଷ ଲୋକ ଲାଇନ୍ ଲଗେଇଥିଲେ। କିନ୍ତୁ ଯଦି ହାରିକରି ଆସିଥାନ୍ତ ତାହେଲେ 4 ଲୋକ ମଧ୍ୟ ଯାଇନଥାନ୍ତେ, 4 ଲୋକ ମଧ୍ୟ ଯାଇନଥାନ୍ତେ। ଯେମିତି ଆପଣଙ୍କୁ ସେ ହିନ୍ଦୀର ଗୋଟେ କଥା ଅଛି, ଲାଖ ଫୁଲ କମ୍ ହୋ ଜାତି ଏକ ଦୁଲ୍ହନ ସଜାନେ କେ ଲିଏ, 4 ଫୁଲ ଜ୍ୟାଦା ହୋ ଜାତା ହେ ଏକ ମୁଦତ ଜାନେ କେ ଲିଏ। ଯେତେବେଳେ ଗୋଟେ ଝିଅଟାକୁ ସଜାଇବେ, ଆପଣ ବି ମଧ୍ୟ ଝିଅ ହେଇକରି ବୋହୂ ହେଇକରି ଆସିଥିବେ, ଲାଖ ଫୁଲ କମ୍ ହୋ ଜାତା ହେ ଏକ ଦୁଲ୍ହନ ସଜାନେ କେ ଲିଏ, ଲକ୍ଷ ଲକ୍ଷ ଫୁଲ ମଧ୍ୟ କମ୍ ହେଇଯାଉଥିବ ତା ସେ ସଜାଇବା ପାଇଁ। କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଗୋଟେ ଶବ ଶୋଭାଯାତ୍ରା ଯାଇଥିବ ସେତେବେଳେ 4 ଫୁଲ ମଧ୍ୟ ମିଳୁନଥିବ, 4 ଫୁଲ ଜ୍ୟାଦା ହୋ ଜାତା ହେ ଏକ ମୁଦତ ଜାନେ କେ ଲିଏ। ତେଣୁ ଆପଣଙ୍କ ପ୍ରଶ୍ନ ଆସିକରି ପହଞ୍ଚୁଛି କ'ଣ ନା ଉତ୍ଥାନ ପତନ ଦେଇକରି ଯାଉଛନ୍ତି, କାହିଁକି ନା ପର୍ମାନେଣ୍ଟ ସୁଫ ହେଇନାହିଁ, ଯେଉଁଟାକି ରୂପାନ୍ତର ଆଜି ଆଲୋଚନା କିଛିଟା କରିବା, କାରଣ ରୂପାନ୍ତର ବହୁତ ପ୍ରକାର ରୂପାନ୍ତର ଅଛି, ତାକୁ ଆମେ ତ ସବୁଯାକ ରୂପାନ୍ତର ଆମେ କହିପାରିବା ନାହିଁ, ତେଣୁ ଆମେ ଗୋଟେ ଦୁଇଟା କିଛି ଫ୍ୟୁ ଲାଇନ୍ସ, ଗୋଟେ 2-4 ଲାଇନ୍ ଆମେ ଆଲୋଚନା କରିବା ରୂପାନ୍ତର କ'ଣ। ତେଣୁ ଏହି ସମୟରେ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ସେଇ ଯେଉଁ ସ୍ଥାୟୀ ରୂପାନ୍ତର ନ ଆସିଛି, ପର୍ମାନେଣ୍ଟ ଚେଞ୍ଜ ଯେତେବେଳେ ନ ଆସିଛି, ସେପର୍ଯ୍ୟନ୍ତ ହେଉଥିବ ରୂପାନ୍ତର ହେଇ ଚାଲିଥିବ। ଗଛଟା କେତେ ପରିମାଣରେ ପରିବର୍ତ୍ତିତ ହୋଇ ପରିବର୍ତ୍ତିତ ହୋଇକରି ପରିମାର୍ଜିତ ହୋଇକରି ହୀରା ହେଇଛି, ସେ କେବଳ ହୀରା ହିଁ ଜାଣିଥିବ, ଗଛ ହିଁ ଜାଣିଥିବ କେତେ ପ୍ରକାର ମାଡ଼ ଖାଇ ଖାଇକରି ଆସିକରି ପହଞ୍ଚିଛି। ସେମିତି ଗୋଟେ ଆଇରନ୍ ଓର୍, ହେମାଟାଇଟ୍, ମେଗ୍ନାଇଟ୍, ଲିମୋନାଇଟ୍, ଯାହା ବି କୁହନ୍ତୁ, ସେ କେତେ ପ୍ରକାର କେଉଁ ସ୍ତରରେ କେମିତି ପ୍ରୋସେସିଂ ହେଇ କେମିତି ହଣା ହେଇକରି ଆସିକରି ସୁନ୍ଦରିଆ ଷ୍ଟିଲ୍ ପ୍ଲେଟ୍ଟା ହେଇଥିବ, ଯିଏ ଜାଣିଥିବ ସିଏ ହିଁ କେବଳ ଜାଣିଥିବ, ଅନ୍ୟମାନେ କେହି ବୁଝିପାରିବେନି ତା'ର ଦୁଃଖ। ସେଇଭଳି ଆପଣମାନେ ଆଜି ଏପର୍ଯ୍ୟନ୍ତ କେତେ ଯୁଗ ଧରି କେତେ ଜନ୍ମ ଧରି ଆସିକରି ଏଇଭଳି ଗୋଟେ ଷ୍ଟେଜ୍ରେ ଆସିକରି ପହଞ୍ଚିଛନ୍ତି, ଅନ୍ତତଃ ଦ୍ୱିପଦ ଶୁଣୁଛନ୍ତି, ଦ୍ୱିପଦ କହୁଛନ୍ତି, ଦ୍ୱିପଦ ଗାଉଛନ୍ତି, ସେ କଥା ଆପଣ କହିପାରିବେନି, ବୁଝିପାରିବେ ନାହିଁ, କେବଳ ଆପଣଙ୍କ ଭିତରେ ଯେଉଁ ଭଗବାନଙ୍କର ସତ୍ତା ଅଛି, ଦିବ୍ୟ ସତ୍ତା, ସିଏ ହିଁ କ'ଣ ବୁଝୁଛି, ସାଇକିଲ ପିନ୍ଧି ସେ ଜାଣିବ। ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ସେଠିକି ନ ଆସିଛନ୍ତି ଅନେକ ଉତ୍ଥାନ ପତନ, ହେପ ଗୁଣ ତୁମେ ଗଲା ପରେ ପରେ କେତେ ଯେ ବେଦନା ଏଠି, ତେଣୁ କେତେ ସହି ସହି ଏଠିକି ଆସିଛନ୍ତି କେବଳ ଆପଣ ହିଁ ଜଣା, ଆପଣଙ୍କ ଭିତରେ ଯିଏ ଅଛି ସିଏ ଜାଣିଛି, ଅନ୍ୟ କେହି ସେଇ ଦୁଃଖ ବୁଝିପାରିବେ ନାହିଁ। ସନ୍ତୁଷ୍ଟ ହେଇ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ସେଠିକି ନ ଯାଇକରି ପହଞ୍ଚୁଥିବ, ସେପର୍ଯ୍ୟନ୍ତ ଉତ୍ଥାନ ପାଦନ ଦେଇକରି ଗତି କରୁଥିବ, ସନ୍ତୁଷ୍ଟ ହିଁ ବସୁନଥିବ। ଆପଣ କହୁଛନ୍ତି ମୁଁ ସନ୍ତୁଷ୍ଟ, କାହିଁକି ନା ମୋ କାମ ସରିଗଲା, ମୁଁ ଯାଇ ଶୋଇପଡ଼ିବି, କାମ ସରିଗଲା ଶୋଇପାରିବି, ଯେଉଁ କାମ ସରିଗଲା ଯାଇକରି ବୁଲି ଆସିବି, କିନ୍ତୁ ଆପଣଙ୍କ ଭିତରେ ଯିଏ ଅଛି ସିଏ ସନ୍ତୁଷ୍ଟ ନୁହେଁ, ସିଏ ସନ୍ତୁଷ୍ଟ ନୁହେଁ। ନଦୀ ଜାଣିଛି ମୋତେ ସମୁଦ୍ରରେ ଯାଇକରି ମିଶିବାକୁ ପଡ଼ିବ, ତେଣୁ ସେ କୌଣସି ଜାଗାରେ କୌଣସି 2 ମିନିଟ୍ ପାଇଁ ସେ ବିଶ୍ରାମ ନେଇଯାଉନି, ସିଏ କ'ଣ ଜାଣିପାରୁନି, ସେ ଚାଲିଗଲା ବେଳେ ଯେତେବେଳେ ସେ ଯାଉଛି ପାଖରେ ଦେଖୁଛି ସବୁଯାକ ଦୁନିଆଟା ଶୋଇଛି, ପୃଥିବୀଟା ଶୋଇଛି, ସମଗ୍ର ଜଳଭାଗ ସ୍ଥଳଭାଗ ସବୁଯାକ ସ୍ଥଳଭାଗ ଯେତେ ଅଛି ସବୁଯାକ କେମିତି କ'ଣ ଗୋଟେ ଆରାମରେ ଅଛନ୍ତି, ଗଛ ମଧ୍ୟ ବିଶ୍ରାମ ରହୁଛି, ମଣିଷ ଶୋଇଯାଇଛି, ପଶୁ ପକ୍ଷୀ ମଧ୍ୟ ଦେଖା ନାହାନ୍ତି,
ତାହାରି ଭିତରେ କୀଟପତଙ୍ଗ ତରୁଲତା ତାଙ୍କର ମଧ୍ୟ କିଛି ଦେଖା ନାହିଁ। କେହି କହି କହୁଥିବେ ଆରେ ନଦୀ ତୁ ତତେ କ'ଣ କ୍ଳାନ୍ତି ଆସୁନାହିଁ, ଟିକେ ରହିଯାଉନୁ, ରହିଯା, ଟିକେ ବିଶ୍ରାମ ନେଇଯା, ଆସନ୍ତାକାଲି ଯିବୁ, 2 ଘଣ୍ଟା ଟିକେ ବିଶ୍ରାମ ନେଇଯା। କିନ୍ତୁ ନଦୀର ଧାର କେବେ ଅଟକି ଯାଏ ନା। ତ ଯଦି ବି ତାକୁ କୌଣସି ଆଗରେ ଯଦି ଗୋଟେ ପଥର ଗୋଟେ ପାହାଡ଼ ତାକୁ ଅଟକେଇ ରଖିଥିବ, ତେଣୁ ସେ ଅଟକି ଯାଇନଥିବ, ସେ ବାଟରେ ଖୋଜୁଥିବ ଆଉ ଗୋଟେ କୋଡ଼ରେ କେମିତି କାଟିକିରି ମୁଁ ରାସ୍ତା ତିଆରି କରିକି ଯିବି, ବଙ୍କା ହେଇକରି କେମିତି ରାସ୍ତା ତିଆରି କରିକି ଯିବି, ସିଏ କେବେ ଅଟକି ଯିବ ନାହିଁ। କିନ୍ତୁ ଅଟକି ଯାଉଛି କିଏ? ସେ ନା ଯେଉଁମାନେ ସବୁ ଏମିତି ଆଳସ୍ୟ, ଯିଏ ଯେମିତି ଅଜ୍ଞାନତାରେ ଭରା, ଯିଏ ଜାଣିନି, ସେଇମାନେ ଅଟକି ଯାଉଛନ୍ତି। ସେମାନେ ଜୀବନର ଅର୍ଥ କିଛି ବୁଝନ୍ତି ନାହିଁ। ତେଣୁ ସେଇ ସନ୍ତୁଷ୍ଟ ହୋଇବ ସେ ନାହିଁ, ସିଏ ଚାଲିବ, ଜୀବନ ସବୁବେଳେ ଗଡ଼ି ଚାଲେ। ସୂର୍ଯ୍ୟକିରଣ ସୂର୍ଯ୍ୟ କେବେ ବି ବିଶ୍ରାମ ନିଅନ୍ତି ନାହିଁ, ପବନ କେବେ ବି ବିଶ୍ରାମ ନିଏ ନାହିଁ। ହୁଏତ ଆପଣ କହୁଛନ୍ତି ଏଠି ଦେଖାଯାଉନି ପବନ ହେଉନି, ଟିକେ ଗରମ ହେଉଛି, ଇଏ ହେଉଛି, ସବୁ ବସିଯିବେ, କିନ୍ତୁ କେଉଁଠି ନା କେଉଁଠି ଗୋଟେ ହେଉଛି, ବା ମାନେ ଯେମିତି ଆପଣ କହନ୍ତି ୱିଣ୍ଡଟା ଏୟାର ହେଇଯାଇଛି, କିନ୍ତୁ କେବେ ୱିଣ୍ଡ ଏୟାର ଭିତରେ ଡିଫରେନ୍ସ ହେଉଛି କ'ଣ ନା ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ଭେଲୋସିଟି, ତା'ର ଗତି ଅଛି, ବେଗ ଅଛି, ଏହାର ତା'ର କ'ଣ କରିଛି ନା ନିରବ ହେଇଛି, କିନ୍ତୁ ଅଛି ଆପଣଙ୍କ ଘରେ ବର୍ତ୍ତମାନ ବି ମଧ୍ୟ ପବନ ହେଉଛି। ତାପରେ ପୁନର୍ବାର କହୁଛନ୍ତି କିନ୍ତୁ ସେ ଚାଲିଛି, ନଦୀ ସେମିତି ବହି ଚାଲିଛି, ତେଣୁ ତା'ର ସବୁ ବନ୍ଦ ହେବାର ନାହିଁ। ସେ ଭଗବାନ କେଉଁଠୁ ବିଶ୍ରାମ ନିଅନ୍ତିନି, ଶୁଅନ୍ତିନି, ଆମେ ଶୋଇଯାଉଛୁ, ଆମେ ଶୋଇଯାଉଛୁ, ଆମର ଶରୀର ଶୋଇଯାଉଛି, ମନ ପ୍ରାଣ ଶରୀର ବିଶ୍ରାମ ରହୁଛି, କିନ୍ତୁ ଆମ ଭିତରେ ଯେଉଁ ଚୈତ୍ୟସ୍ରୋତା ଅଛି ସିଏ କହୁଛନ୍ତି ଚିରସ୍ରୋତା, ସେ ସବୁବେଳେ ପାଇଁ ଧାଇଁ ଧାଇଁ ଚାଲିଛନ୍ତି। ତେଣୁ ଏଠି କହୁଛନ୍ତି ଯଥାର୍ଥରେ ଏ ସଂସାର ଯଦି ଅସତ୍ୟ ନୁହେଁ, ଅସତ୍ୟ ନୁହେଁ, ଡେଫିନେଟଲି ନୁହେଁ, କାରଣ ଆମେ ଆଲୋଚନା କରିସାରିଛୁ, କରିସାରିଛୁ ଭଗବାନଙ୍କର ପ୍ରୋଜେକ୍ସନରୁ ଏ ସଂସାର ସୃଷ୍ଟି, ପୃଥିବୀ ଧୂମା ତିଆରି ହୋଇଛି, ତାରି ଭିତରେ ଭଗବାନ ତାକୁ ଦାୟିତ୍ୱ ନେଉଛନ୍ତି। ଏବଂ ଅନ୍ୟ ପକ୍ଷରେ ଆପଣ ଦେଖିବାକୁ ଗଲେ ସେଇ ଯେଉଁ ଇଭଲ୍ୟୁସନ୍ ହେବ, ଯେଉଁଠି ଉର୍ଦ୍ଧକୁ ଆମକୁ ନେଇଯାଉଛନ୍ତି, ସେଇ ମଧ୍ୟ ନେଇକି ଯାଉଛନ୍ତି। ତେଣୁ କୌଣସିଟା ଜିନିଷ ଏଠି ଅସତ୍ୟ ନୁହେଁ, ମିଥ୍ୟା ନୁହେଁ, ଭଗବାନଙ୍କ ଦ୍ୱାରା ଉତ୍ପନ୍ନ ହେଇଛି। ଭଗବାନ ହେଉଛନ୍ତି ସକ୍ରିୟ ନିଷ୍କ୍ରିୟ, ଭଗବାନ ଏକା ସାଙ୍ଗରେ ପୁରୁଷୋତ୍ତମ, ଏ ସକ୍ରିୟ ନିଷ୍କ୍ରିୟ ସାକାର ନିରାକାର ସିଏ ହେଉଛନ୍ତି ନିଜେ ପୁରୁଷୋତ୍ତମ। ତେଣୁ ଭଗବାନ ହିଁ ସତ୍ୟ ସ୍ୱରୂପ, ସେଇ ଭଗବାନଙ୍କ ସଂସାର ରୂପେ ଭିନ୍ନ ଭିନ୍ନ ଆକାରରେ ତାହେଲେ କ'ଣ ହେଇଛି ନା ଏ ସୃଷ୍ଟିଟା ପ୍ରକଟ ହେଇଛି। ତେଣୁ ମୁଁ କିଛି ଲାଇନ୍ ଭିତରକୁ ଆମେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଯେଉଁ ଆସିକରି ପହଞ୍ଚିଲେଣି, 2-3 ଶବ୍ଦ ଆମେ ଆ ଭିତରେ ଦେଖିଲେଣି, ଗୋଟିଏ ହେଉଛି ସତ୍ୟ ମିଥ୍ୟା, ଗୋଟିଏ ହେଉଛି ଭଗବାନ। ତେଣୁ ଆମେ ତାକୁ ଶ୍ରୀଅରବିନ୍ଦ କ'ଣ କହୁଛନ୍ତି, ଆମେ ଯାହାକୁ ପଢ଼ିଛୁ ୟାକୁ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ ହୁଏତ ମୁଁ ଯାହା କହିଲି ତା'ର 50% ଆପଣ ଟିକେ ଟିକେ ପଢ଼ିଛନ୍ତି ଶୁଣିଛନ୍ତି, କିନ୍ତୁ ତାପରେ ଯିବା ଶ୍ରୀଅରବିନ୍ଦ କ'ଣ କହିବାକୁ ଯାଉଛନ୍ତି, ଯାହାକି ହୋପ୍ଫୁଲି ଆମକୁ ଜଣାନାହିଁ, ହୋପ୍ଫୁଲି ଆମକୁ ଜଣାନାହିଁ, ଯଦି ଜଣାଥିବ ବି ଆମେ ଟିକେ ତା ଭିତରକୁ ଗଭୀରତା ଭିତରକୁ ଯିବା, କ'ଣ କହିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି। ମୁଁ ଆପଣଙ୍କୁ ପ୍ରଥମେ କହୁଛି ଫଲ୍ସୁଡ୍ ଆଣ୍ଡ ଲାଏ, ତାପରେ ମୁଁ ଯିବି ସତ୍ୟ ଆଡ଼କୁ। ପ୍ରଥମେ କହୁଛନ୍ତି ଫଲ୍ସୁଡ୍, ଆପଣ ଜାଣିଛନ୍ତି ମିଥ୍ୟାଚାର, ମିଥ୍ୟା ସତ୍ୟ ଆଉ ମିଥ୍ୟା, ବ୍ରହ୍ମ ସତ୍ୟ ଜଗତ ମିଥ୍ୟା ଯେଉଁ ବାରମ୍ବାର ଶୁଣୁଛନ୍ତି, ଶ୍ରୀଅରବିନ୍ଦ କେମିତି ବୁଝାଉଛନ୍ତି, ଅଲ୍ ଫଲ୍ସୁଡ୍ ଇଜ୍ ଏ ଟ୍ରୁଥ୍ ଇନ୍ ଦ ମେକିଂ ଅର୍ ଏ ଟ୍ରୁଥ୍ ଇନ୍ ଦ ବ୍ରେକିଂ, ଚମତ୍କାର ଭାବରେ କହୁଛନ୍ତି ଶ୍ରୀଅରବିନ୍ଦ। 4 ଲାଇନ୍ ସାବିତ୍ରୀ ମହାକାବ୍ୟରେ ବୁଝେଇଛନ୍ତି, ତାକୁ ଯଦି ଆପଣ ପଢ଼ିଥିବେ ତାକୁ ଜାଣିଥିବେ। ଅଲ୍ ହିୟର୍ ଇଜ୍ ଏ ମିଷ୍ଟ୍ରି ଅଫ୍ କଣ୍ଟ୍ରାରିଜ୍, ଶୁଣିବାକୁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ, ବୁଝିଲେ ଯଦି ପାରୁଛନ୍ତି ତ ବୁଝନ୍ତୁ, ନଚେତ୍ ଶୁଣନ୍ତୁ କ'ଣ ଲେଖୁଛନ୍ତି ଶ୍ରୀଅରବିନ୍ଦ। ଏ ବହୁତ ଗଭୀର ତତ୍ତ୍ୱ, ଗହନ ତତ୍ତ୍ୱ, କାହିଁକି ହେଲା, କେମିତି ହେଲା, ଏସବୁ ଜିନିଷ ସେଇ ଯେଉଁ ଗୋଟେ ଲାଇନ୍ରୁ ମୁଁ କେବଳ ତାକୁ 4 ଲାଇନ୍ ଡେଭଲପ୍ କରିବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛି। ଶ୍ରୀଅରବିନ୍ଦ କହୁଛନ୍ତି ଅଲ୍ ହିୟର୍ ଇଜ୍ ଏ ମିଷ୍ଟ୍ରି ଅଫ୍ କଣ୍ଟ୍ରାରିଜ୍, ଯାହା ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଅନୁଭବ କରୁଛନ୍ତି, ଯାହାକୁ ଅନୁଭବ କରୁଛନ୍ତି, ଯାହା ଭିତରେ ଦେଇକରି ଯାଉଛନ୍ତି, ଯାହା ସହିତ ଆପଣ ସମୟ କଟାଉଛନ୍ତି, ଜୀବନ ବିତାଉଛନ୍ତି, ଏ ସବୁଗୁଡ଼ାକ ହେଉଛି କ'ଣ ନା ମିଷ୍ଟ୍ରି ଅଫ୍ କଣ୍ଟ୍ରାରିଜ୍, ବିରୋଧାଭାସ, ରହସ୍ୟର ବିରୋଧାଭାସ, ମିଷ୍ଟ୍ରି ଅଫ୍ କଣ୍ଟ୍ରାରିଜ୍, ରହସ୍ୟ, ବିରୋଧାଭାସର କଣ୍ଟ୍ରାରି, ଦୁଆଲିଟି, ଦୈତ୍ୟତାର ରହସ୍ୟ, କେମିତି କ'ଣ, କେମିତି କ'ଣ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ବୁଝାଉଛନ୍ତି। ଦୈତ୍ୟତା ମାନେ କ'ଣ ବୁଝୁଛନ୍ତି, ଆଲୋକ ଅନ୍ଧାର, ମୃତ୍ୟୁ ଅମରତ୍ୱ, ସତ୍ୟ ମିଥ୍ୟା, ଏଇ ଯେଉଁ ଦୁଆଲିଟି ବୋଲିକରି ଲେଖୁଛନ୍ତି ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ, ତାକୁ ବୁଝାଉଛନ୍ତି ଅଲ୍ ହିୟର୍ ଇଜ୍ ଏ ମିଷ୍ଟ୍ରି ଅଫ୍ କଣ୍ଟ୍ରାରିଜ୍, କେମିତି କ'ଣ, କେମିତି କ'ଣ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ଲେଖୁଛନ୍ତି, ଯେଉଁ ଅନ୍ଧାରକୁ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି, ଡାର୍କନେସ୍, ଡାର୍କନେସ୍ ବୋଲିକି ଯାହାକୁ ଲେଖୁଛନ୍ତି, କ'ଣ ହେଉଛନ୍ତି, ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଦ ମ୍ୟାଜିକ୍ ଅଫ୍ ସେଲ୍ଫ ହିଡ଼ନ୍ ଲାଇଟ୍, ଆଲୋକଟା ନିଜେ ନିଜକୁ ଲୁଚେଇ ଦେଇକରି ଅନ୍ଧକାର ହୋଇଯାଇଛି, କେମିତି ଡୁଆଲିଟି ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ତାକୁ ନିଜେ ଡେଭଲପ୍ କରୁଛନ୍ତି। ଦେଖନ୍ତୁ ଆଲୋକଟା କ'ଣ ହେଇଛି, ମ୍ୟାଜିକ୍ ଅଫ୍ ଦ ସେଲ୍ଫ ହିଡ଼ନ୍ ଲାଇଟ୍, ସେଲ୍ଫ ମାନେ ନିଜ ନିଜେ, ମୁଁ ହଜେଇନି, ମୁଁ ଲୁଚେଇ ଦେଇନି, ବାଦଲ ଲୁଚେଇ ଦେଇନି, ନିଜକୁ ନିଜେ ଲୁଚେଇ ଦେଇକରି ଦେଇକରି କ'ଣ କରୁଛି ନା ଅନ୍ଧକାର ତିଆରି ହେଇଛି, ତା'ର ଜାଦୁ। ସେକେଣ୍ଡରେ କହୁଛନ୍ତି କ'ଣ ହେଉଛନ୍ତି, ଏଇ ଯେଉଁ ଇଏଟା ହେଉଛି ସଫରିଂ, ସମ୍ ସିକ୍ରେଟ୍ ରାପ୍ଚର୍ସ ଟ୍ରାଜିକ୍ ମାସ୍କ, ମୋତେ ଭାରି କଷ୍ଟ ଲାଗୁଛି, ବହୁତ ଦୁଃଖ ଲାଗୁଛି, ବହୁତ ଯନ୍ତ୍ରଣା ଲାଗୁଛି,
ଏମିତି ଆପଣ ସବୁବେଳେ ଚିତ୍କାର କରୁଥିଲେ, ସଫରିଂ ଯନ୍ତ୍ରଣା, ତାକୁ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ କହୁଛନ୍ତି ଏଇଟା କ'ଣ, ଏ ଜିନିଷଟା କ'ଣ, କେଉଁଠୁ ଆସିଲା? ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ତାକୁ ବୁଝାଉଛନ୍ତି, ସେ କହୁଛନ୍ତି ସଫରିଂ ସମ୍ ସିକ୍ରେଟ୍ ରାପ୍ଚର୍ ଷ୍ଟ୍ରାଟେଜିକ୍ ମାସ୍କ କାଟୁଛି, କଷ୍ଟ ହେଉଛି, ଟ୍ରାଜିକ୍ ବୋଲିକି ଲେଖୁଛନ୍ତି, ଟ୍ରାଜିକ୍ ମାସ୍କ, ମାସ୍କ ମାନେ ଘୋଡ଼େଇ ଦେଇଛି, କିନ୍ତୁ ସେଇଟା ହେଉଛି ଟିକେ କଷ୍ଟପ୍ରଦ। କ'ଣ ହେଉଛି ସିକ୍ରେଟ୍ ରାପ୍ଚର, ତା ପଛରେ ଗୋଟେ ରାପ୍ଚର ବା ଆନନ୍ଦ, ଗୋଟେ ଉଲ୍ଲାସ ଲୁଚିକିରି ରହିଛି, ତା'ର ଟ୍ରାଜିକ୍ ମାସ୍କ ହେଉଛି ସଫରିଂ। ତାପରେ କହିବେ ଠିକ୍ ଅଛି, ମୃତ୍ୟୁଟା କ'ଣ? ଶ୍ରୀଅରବିନ୍ଦ କହୁଛନ୍ତି ମୃତ୍ୟୁ, ଯାହାକୁ ଆପଣ ଡରୁଛନ୍ତି, ଭୟ କରୁଛନ୍ତି, ଯାହା ନାଁ ଶୁଣିଲେ ଥରି ପଡ଼ୁଛନ୍ତି, ମୃତ୍ୟୁଟା ହେଉଛି କ'ଣ? ଆନ୍ ଇନଷ୍ଟ୍ରୁମେଣ୍ଟ ଅଫ୍ ପରପେଚୁଆଲ୍ ଲାଇଫ୍। ଏଇ ହେଉଛନ୍ତି ଶ୍ରୀଅରବିନ୍ଦ, ଏହି ହେଉଛନ୍ତି ଶ୍ରୀଅରବିନ୍ଦ। ସେଇଥିପାଇଁ ମୁଁ ବାରମ୍ବାର କରେ, କହେ ଯଦି ପଢ଼ିବେ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦଙ୍କ ଅରିଜିନାଲ୍ ଲିଟରେଚର୍ ପଢ଼ନ୍ତୁ। କ'ଣ କହିଲେ, ଡେଥ୍ଟା କ'ଣ? ଇନଷ୍ଟ୍ରୁମେଣ୍ଟ ଅଫ୍ ପରପେଚୁଆଲ୍ ଲାଇଫ୍, ଗୋଟେ ଯନ୍ତ୍ର, ଡେଥ୍ ଇଜ୍ ଆନ୍ ଇନଷ୍ଟ୍ରୁମେଣ୍ଟ ଅଫ୍ ପରପେଚୁଆଲ୍ ଲାଇଫ୍, ଗୋଟେ ଶାଶ୍ୱତ ଜୀବନର ଇଏ ହେଉଛି ଗୋଟିଏ ଯନ୍ତ୍ର, ପରପେଚୁଆଲ୍ ଲାଇଫ୍, ବହୁ ଦୀର୍ଘକାୟୀ, ଦୀର୍ଘସ୍ଥାୟୀ, ଦୀର୍ଘକାଳ ପାଇଁ ଯେଉଁ ସ୍ଥାୟିତ୍ୱ ପାଇଁ ଯେଉଁ ଜୀବନଟା ଅଛି, ତା'ର ଇଏ ହେଉଛି ଗୋଟେ ଇନଷ୍ଟ୍ରୁମେଣ୍ଟ, ଯିଏକି ହେଉଛି ମୃତ୍ୟୁ। ଦେବ କ'ଣକୁ? ଅନ୍ଧାରଟା ଆଲୁଅକୁ ଆଣିକି ଦେବ, ସଫରିଂଟା ଆପଣଙ୍କୁ ଏକ୍ସଟାସି ବ୍ଲିସ୍ ଆଣିକରି ଦେବ, ଆଉ ମୃତ୍ୟୁଟା ହେଉଛି କ'ଣ? ଗୋଟାଏ ପରପେଚୁଆଲ୍ ଲାଇଫ୍ର ଇଏ ହେଉଛି ଗୋଟାଏ ଇନଷ୍ଟ୍ରୁମେଣ୍ଟ। ତେଣୁ ଆପଣ ଡରୁଛନ୍ତି କାହିଁକି? ସେଥିପାଇଁ ବାରମ୍ବାର କହେ, ଆପଣ କିଛି ଦିନ ପୂର୍ବରୁ କଟୁଥିଲେ, କଷ୍ଟ ହେଉଥିଲା ନା? କାହିଁକି କଷ୍ଟ ହେଉଥିଲା? 53 ଡିଗ୍ରୀ, 54 ଡିଗ୍ରୀ ଟେମ୍ପରେଚର୍ ହୋଇଯାଉଥିଲା, ଆପଣ ଆଗରି 48 ପର୍ଯ୍ୟନ୍ତ ଟେମ୍ପରେଚର୍ ଦେଖିଥିଲେ, କାନ୍ଦୁଥିଲେ, ଥରି ଉଠୁଥିଲେ, ଏସି କାମ କରୁନି, କରେଣ୍ଟ ଚାଲିଯାଉଛି, ଫ୍ୟାନ୍ କାମ କରୁନି, ଏମିତି ସବୁ ଚିତ୍କାର କରୁଥିଲେ ନା? ହଁ, ବର୍ତ୍ତମାନ କେମିତି ଅଛି? ପୁରା ଖୁସି ଆଉ, ପୁରା ଭଲରେ ଖୁସିରେ ଅଛନ୍ତି ନା? କେମିତିଆ ଖୁସି ଅଛନ୍ତି? କିଛି ହେଉଛନ୍ତି ନା? ଚାରିଆଡ଼େ ବର୍ଷାରେ ଟୁକ୍ ଟୁକ୍ ଆସୁଛି, ମାନେ ରିମ୍ ଜିମ୍ ସାବନ ଯେଉଁ ଦେଖୁଛନ୍ତି, ଗୀତ ମାନେ ସବୁ ଦେଖୁଛନ୍ତି, ସେଗୁଡ଼ା ଖୁସିରେ ଅଛି। କିନ୍ତୁ କେମିତି କ'ଣ ଆସିକରି ପହଞ୍ଚିଲା? ଏଇଟା କ'ଣ ଅଟୋମେଟିକାଲି ଆସିଲା ନା କାହା ଯୋଗୁଁ ଆସିଲା? ବର୍ଷାଟା ଆସିଲା କାହା ପାଇଁ? ନା ନିଦାଗ, କଠୋର ନିଦାଗ ପାଇଁ। ଯେମିତି କହିଲେ କ'ଣ, ଏଇ ଯେଉଁ ସମୟ ହେଲେ ହେଁ ନିଦାଗ, ସମୟ ହେଲେ ହେଁ ଦାରୁଣ, ଅଟେ ଜଗତର ମିତ୍ର, ଜନମାଇଁ ସ୍ମେଘ ସାଧେ ପ୍ରାଣୀ ହିତ, ବିଧି ବିଧାନ ବିଚିତ୍ର। ନିଦାଗ ସମୟ ମାନେ ଖରାଦିନ, ଯେଉଁ ପ୍ରବଳ ଭାବରେ ଆପଣ ନିଦାଗ ହେଉଛି, ଯେଉଁ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହ ହେଉଛି, ଦାରୁଣ ନିଶ୍ଚିତ। ନିଦାଗ ସମୟ ହେଲେ ହିଁ ଦାରୁଣ, ଅଟେ ଜଗତର ମିତ୍ର, ଜଗତର ମିତ୍ର କେମିତି? ଜନମାଏ ମେଘ, ସେ ଯଦି ନବାସ୍ଥାନ୍ତା ମେଘ ଜନ୍ମ ହୋଇନଥାନ୍ତା। ସାଧେ ପ୍ରାଣୀ ହିତ, ପ୍ରାଣୀ ହିତ ସାଧନ କରେ, ସେଇଥିପାଇଁ ହେଉଛି ଏ ବିଧିବିଧାନ ବା ବିଚିତ୍ର। କଷ୍ଟ ପରେ ସିଏ ଆଣିକରି ଆପଣଙ୍କୁ ଆନନ୍ଦ ଦେଉଛି। ଯେମିତି ଆପଣ ପିଲାଟାକୁ ଚାପଟଣା କାଟଟା ମାରିଦେଇଥିବେ, ପିଲାଟା ତାହେଲେ କାନ୍ଦିକରି ବସିବ, ତା'ପରେ ସେଠୁ କ'ଣ ଯାଇଥିବେ ନା ତାକୁ ଚାଉମିନ୍ କରିବା ଆରମ୍ଭ କରିଥିବେ, ମ୍ୟାଗି କରିବା ଆରମ୍ଭ କରିଥିବେ, ତାହେଲେ ତା ପାଇଁ ବଜାରରୁ ମାର୍କେଟରୁ ଭଲ ଖାଇବା ପିଇବା କିଣି ଆଣିକି ତାକୁ ତିଆରି କରିଦେଇଥିବେ, ଏସବୁ ଜିନିଷ ହୋଇଥିବ। ସେଇଭଳିଆ ଆଉ ଗୋଟେ ଜିନିଷ ଅଛି, ଆ ପରେ ପରେ ବର୍ଷା ଚାଲିଯିବ, ବର୍ଷା ଚାଲିଗଲା ପରେ କ'ଣ ଆସିବ ନା ଶୀତ ଆସିବ ଆରମ୍ଭ କରିବ, ଶୀତର ହାଡ଼ ଭଙ୍ଗା ଶୀତ, ଥକି ପଡ଼ୁଥିବେ, କମ୍ପି ଉଠୁଥିବେ, ଘରୁ ବାହାରି ପାରୁନଥିବେ, କିନ୍ତୁ ତା'ର ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥାରେ ଲାଭ କ'ଣ? ଗାଳି ଦେଉଥିବେ, ତା'ର ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥାରେ ଲାଭ କ'ଣ ହେଇଥିବ ନା? ବସନ୍ତ ଆସିବ। ସିଓର ମାନେ ଗୋଟେ ଜାଗାରେ ଲେଖା ହେଉଛି ଇଂରାଜୀ ସାହିତ୍ୟରେ, ଗୋଟେ ୱାନ୍ ଅଫ୍ ଦ ବେଷ୍ଟ ଲାଇନ୍, ୱିଣ୍ଟର ଇଜ୍ ଦ ସିଓରେଷ୍ଟ ସାଇନ୍ ଦାଟ୍ ସ୍ପ୍ରିଂ ଇଜ୍ କମିଂ। ଏଇ ଯେଉଁ ତାକୁ ଦେଖିକରି, ଏ ଯେଉଁ ଶୀତ ଦିନକୁ ଦେଖିସାରିଲା ପରେ, ହାଡ଼ଭଙ୍ଗା ଶୀତକୁ ଦେଖିସାରିଲା ପରେ, ଦୁନିଆ ଯେତେବେଳେ ଥରି ଉଠୁଥିବ, ଯେତେବେଳେ ଦୁନିଆରେ କୋହରମ ବଚି ଯାଇଥିବ, ସେତେବେଳେ କ'ଣ ହେଉଥିବ? କିଛି ଲୋକ ବସିକରି ଖୁସି ହେଉଥିବେ, ଇଟ୍ ଇଜ୍ ଦ ସିଓରେଷ୍ଟ ସାଇନ୍ ଦାଟ୍ ସ୍ପ୍ରିଂ ଇଜ୍ କମିଂ। ବସନ୍ତ ଆସୁଛି, ବସନ୍ତ ଆସୁଛି, ବସନ୍ତ ଆସୁଛି। ଠିକ୍ ସେଇଭଳିଆ ଏଠି ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ କ'ଣ କହୁଛନ୍ତି, ଅଲ୍ ଫଲ୍ସୁଡ୍, ଯେଉଁ ଯେତେ ପ୍ରକାର ମିଥ୍ୟାଚାର ଆପଣ ଦେଖୁଛନ୍ତି, ଇଜ୍ ଏ ଟ୍ରୁଥ୍, ସେ ପ୍ରକୃତରେ ଫଲ୍ସୁଡ୍ ନୁହେଁ, ସିଏ ହେଉଛି କ'ଣ ନା ଗୋଟେ ସତ୍ୟ ଇନ୍ ଦ ମେକିଂ, ଅର୍ ଏ ଟ୍ରୁଥ୍ ଇନ୍ ଦ ବ୍ରେକିଂ, ସେ ହିଁ ହେଉଛି ସତ୍ୟ, ଆଉ କିଛି ନାହିଁ। ଆପଣ ମେକିଂରେ ଦେଖନ୍ତୁ, ନହେଲେ ବ୍ରେକିଂରେ ଦେଖନ୍ତୁ, ସୃଷ୍ଟିରେ ଦେଖନ୍ତୁ, ନହେଲେ ଧ୍ୱଂସରେ ଦେଖନ୍ତୁ, ତାଣ୍ଡବରେ ଦେଖନ୍ତୁ, ନହେଲେ ହର୍ଷରେ ଦେଖନ୍ତୁ, ନିନାଦରେ ଦେଖନ୍ତୁ, ନହେଲେ ଆନନ୍ଦରେ ଦେଖନ୍ତୁ, ଦୁଃଖରେ ଦେଖନ୍ତୁ ବା ସୁଖରେ ଦେଖନ୍ତୁ, ଯୁଆଡ଼େ ଦେଖିବେ ତା'ର ପଛରେ ଗୋଟିଏ ଜିନିଷ ଅଛି ଲୁଚିକି ରହିଛି, ତାହା ହେଉଛି ସତ୍ୟ। କିନ୍ତୁ ଆମେ ବୁଝିପାରୁନା ସତ୍ୟ କ'ଣ, ଆମେ କେବଳ ସେ ନେଗେଟିଭ୍ଟା ଦେଖୁ, ତାକୁ କାନ୍ଦୁ। ଜୀବନ ସାରା ଆପଣ ହସିଥିବେ, କିଛି ଚିନ୍ତା ନଦିବ, ଯଦି ଗୋଡ଼ରଟି ଗୋଟିଏ ଜାଗାରେ କଣ୍ଟା ଫୁଟିଗଲା, ସେତେବେଳେ ଆପଣ ଭାବିବ ମୋ ଜୀବନର ସବୁଯାକ ସୁଖ ସରିଗଲା, ସୁଖ ସରିଗଲା, ସେଇଥିପାଇଁ ଆମେ କ'ଣ କରୁନା ଭଗବାନଙ୍କୁ ଗାଳିଦେବା ଆରମ୍ଭ କରୁ, ଏ କରୁ, ସେ କରୁ। କିନ୍ତୁ ପ୍ରକୃତରେ ଭଗବାନ ଜାଣୁଛନ୍ତି ଯେ ତା ପଛରେ ମଧ୍ୟ କିଛି ଉଦ୍ଦେଶ୍ୟ ଅଛି, ମାନେ ଯାହା ବି ଭଗବାନ ଯାହା କରନ୍ତି ପ୍ରାଣୀଙ୍କର ମଙ୍ଗଳ ପାଇଁ। ସେ କାହାଣୀ ଆପଣ ଯେତେବେଳେ ଶୁଣିଥିବେ, ଆପଣଙ୍କ ଦେହ କମିଯାଉ, ଇଏ ହେଉଥିବ, ମନ୍ତ୍ରୀ ଗୋଟେ ମନ୍ତ୍ରୀ ଥିଲେ, ସେ ସମସ୍ତଙ୍କୁ ସବୁବେଳେ କହନ୍ତି ଭଗବାନ ଯାହା କରନ୍ତି ମଙ୍ଗଳ ପାଇଁ। ରାଜା ଶୁଣି ଶୁଣିକରି ଗୋଟେ ବିରକ୍ତ ହୋଇଗଲେ, ବିରକ୍ତ ହୋଇଗଲେ, ତେଣୁ କ'ଣ କରିବେ? ତେଣୁ ଯେମିତି ରାଗିକରି ଦିନେ କ'ଣ କହିଲେ, କ'ଣ ଗୋଟେ ରାଜାଙ୍କର ପଡ଼ିଗଲେ, ତାଙ୍କର ଗୋଡ଼ ହାତ ଖଣ୍ଡିଆ ହୋଇଗଲା, ମନ୍ତ୍ରୀକି ଆସିକରି ପହଞ୍ଚିଲେ, କ'ଣ ହେଲା, ମୁଁ ପଡ଼ିଲି, ଗୋଡ଼ ଖଣ୍ଡିଆ ହୋଇଗଲା। ସେଠୁ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ମନ୍ତ୍ରୀଙ୍କର ସେଇ ଟ୍ରାଡିସନାଲ୍ ଡାଇଲଗ୍, ଭଗବାନ ଯାହା କରନ୍ତି ପ୍ରାଣୀର ମଙ୍ଗଳ ପାଇଁ। ରାଜା ତ ସହଜେ ରାଗିକି ରହିଥିଲେ, ଇଏ ପୁଣି ଆହୁରି ଟିକିଏ ରାଗ ବଢ଼ିଗଲା, ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କହିଲେ ଏଇଟାକୁ ନେଇକରି ପକେଇଦିଅ, କଳା ଗୋଟରେ ନେଇ ପକେଇଦିଅ, ଜେଲ୍ରେ ପକେଇଦିଅ। ପକେଇଦେଲେ, ପକେଇ ଦେଇ ସାରିଲା ପରେ ସେଠୁ କ'ଣ କହିଲେ, ଗୋଟେ ଦିନ ଛୁଟି ଦିନ ଆସିକରି ପହଞ୍ଚିଲା, ରାଜା ମୃଗିଆକୁ ଚାଲିଗଲେ, ମୃଗିଆକୁ ଚାଲିଗଲେ, ଯାଇକି ସନ୍ଧ୍ୟା ହୋଇଗଲା, ଅନ୍ଧାର ହୋଇଗଲା, ବାଟ ବାଟ ବୁଲିଗଲେ, ବର୍ଷା ଘର ଆସିଲା,
এই সময় কম করছেন দলে ডকায়ত কম কলে আসলে গোটে কিছু লোক আসলে তাকে কিডন্যাপ করে উঠাইকি টেকি নিয়ে চলে গেলে সি আউ জানি পারলে না তাঁর যেতে সেন্স আসিলা সেতবেলকে মিড নাইট অবশ্য সকাল সকাল হচ্ছে সেটা নিয়ে সেতবে সেন্স আসিলা উদ্দেশ্য কোণ না সে কিছু লোক তাকে টাণি করে নিয়ে আসছেন তার নিয়ে আসবার কারণ হচ্ছে কোণ সকাল সকাল কালী মা পাখে বড়াই দেবে আউ কিছু করবার না না সেতবে নিজ পাখে কিছু অছি না পাখে অস্ত্রশস্ত্র অছি না সৈন্য সামন্ত অছি কি উদ্ধার করব তেমন রইলে কলে মরবে নিশ্চিত ভাবে রইলে তো তাঁর গাধুয়া পাধা করে আসলে মুহে কলাপটি বাঁধিকি তাঁকে নিয়ে আসলে কালী পাখে বড়ি দেওয়া সেতবে তাঁর যে মুখ্য পুরোহিত যে সি আসিকি পহঁচিলা তো দেখল এই লোকটা কোণ হচ্ছে কি অক্ষত লোক বড়ি দিয়া যায় দেখল তা দেহ পাখে যদি ক্ষত ফেত কিছু থাকবে তাকে বড়ি দিয়ে হবনি দেখলা বেড়ে সে পড়ি তাঁর গোড় হাত খণ্ডিয়া এপর্যন্ত রোগ শুখিনি ঘা শুখিনি এই সময় কলে এটা বড়ি যোগ্য নয় ফবাড় দিয়ে যৌ না ফবাড় দিয়ে কাইকার পরিশ্রম করে উঠেকি আনিছ ফবাড় দিয়ে আসে সব নিয়ে জঙ্গল সেপটে ফবাড় দেলে রাজা পলাইগলে সেটু রাজাঙ্কর সেন্স আসলে যে মরিল লোকটা বঞ্চিগলা কাইকি না দেহর খণ্ডিয়া যোগ যদি খণ্ডিয়া নথা তাহলে মু আজি কেবে ফেরিকি আসিনথা সেটু দৌড়ি দৌড়ি গলে দৌড়ি যাই রাজপ্রসাদ ভিতরে বসলে মন্ত্রী পাখে যাই পৌঁছলে তাকে সাংে সাংে রিলিজ করিদিকি কুণ্ডাই পকাইলে কোণ না তো যা কইলু সত্য কৌ যা কইলু সত্য কৌলু সেটু যে কোণ না মুমি বড়ি পাই যা তু যু মো গোড় খণ্ডিয়া হয়ে গেল বলে সেগুলো বঞ্চিগলি তোরি মু বঞ্চিলি সেটু মন্ত্রী হসি হসিকি কৌন সেই ট্রাডিশনাল ডাইলগ ভগবান যা করতে প্রাণীর মঙ্গল সেটু সে পচারে রাজা পুঁ রাগিগলে আর তো কিছু কই হব না এপটে সিনা কিছু কইপারু না কিন্তু রাগি তো গলে সেটু পুঁ হসি দেলে কিন্তু তুই একথা কইলু না আর কিছু কইবে না তাকে যোগ বঞ্চিকি আসছে আউ তো কিছু কইপারি না কাহি আগে কইলু তাহলে আপনার সিনা বুঝি পারবে না হ্যাঁ যেতবে আপনার মৃগিয়া যাই তাহলে মুখ আপনার সাংে মৃগিয়া করা যাই না না হ্যাঁ যাই আরে আপনার সিনা গোড়ে খণ্ডিয়া হয়েছিল আপনার বলি অযোগ্য হয়ে গেলে কিন্তু মু তো ভালো লি না মতো তো বড়ি দিয়ে পারি থাকে তেমন আপনার যোগ বঞ্চিগলি আপনার খণ্ডিয়া হয়ে কি যেমি বঞ্চাই দেলে সেমি আপনার বঞ্চিগলে সেমি মতো আপনার জেলে থাকি বঞ্চাই দেলে তেমন মু আপনার পাখে আপনার মো পাখে যেমি ঋণী মুমি আপনার পাখে ঋণী ভগবান যা করতে প্রাণীর মঙ্গল পাই তেমন এটি কোথায় ফার্স্ট লাইন পরে সেকেন্ড ইট ইজ দ ফলসুড অল ফলসুড ইজ এ ট্রুথ ইন দ মেকিং অর ইজ এ ট্রুথ ইন দ মেকিং এপটে হোক সেপটে হোক ভগবান যা করতে প্রাণীর মঙ্গল পাই তেমন প্রত্যেক ইচ্ছা যা আপনার দেখুছেন তা পছরে গোটিয়ে জিনিস অছি সে হচ্ছে কোণ সত্য যেতে অন্ধকার দেখুছেন তা পছরে কোণ হচ্ছে না আলুটা নিজে নিজকে লুচাই দিয়েছে যেতে প্রকার যন্ত্রণা দেখুছেন সি হচ্ছে কোণ ম্যাজিক কাহার ম্যাজিক না সিক্রেট রাপচার ম্যাজিক মাস্ক গোটে সিক্রেট গোটে আনন্দ লুচিকি রয়েছে অবশ্যই প্রথম প্রথম আপনার কষ্ট হল ভাল জনা যাচ্ছে তাপরে কোথায় মৃত্যু আসুচি মরি যাচ্ছে কোণ হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ পারপেচুয়াল লাইফ আপনার নিয়ে যাচ্ছি শাশ্বত জীবন পাই গোটে দীর্ঘ জীবন পাই সেই আপনার সে নিয়ে যাচ্ছি তো কী আপনার গাড়ি দেখছেন দীর্ঘাগ আচ্ছা হলে এইটি হচ্ছে চিন্তা সেকেন্ড লাইন ফলস্বরূপ শ্রী অরবিন্দ কৌছেন আউ গোটে লাইন কৌছে ইট ইজ আওয়ার মিসরিডিং অফ দ ওয়ার্ল্ড থ্রু মেন্টাল ইগোইজম দ্যাট ইজ ইয়ার ফলস্বরূপ ফলস্বরূপ মানে কিছু না ফলস্বরূপ মানে কিছু না আমি নিজে পড়ি পড়িপার না বুঝিপার না সেটু কম করছি অন্য মুন্ডক দোষটা ঠেকি দেছি শ্রী অরবিন্দ তাকে বুঝাও ফলস্বরূপটার সংজ্ঞা ইট ইজ আওয়ার মিসরিডিং ঠিক করে পড়িপার না ভুল পড়ুছু ভুল জজমেন্ট ভুল আনালিসিস মিসরিডিং অফ দ ওয়ার্ল্ড মিটে ইট ইজ আওয়ার মিসরিডিং অফ দ ওয়ার্ল্ড কেবল আমার নুহে সারা পৃথিবী উপরে আমার পর্যবেক্ষণ সারা পৃথিবীর মিসরিডিং থ্রু মেন্টাল ইগোইজম মেন্টাল ইগোইজম মানে আমি যে সীমিত জ্ঞান নিয়ে পড়ুছু সীমিত জ্ঞান নিয়ে পড়ুছু ভাবুছি আমি সবুজাকে জাঁদেলু আমার জ্ঞানকে আন্য মানে বসিকি তাকে মধ্যে সহায়তা করছেন সুভাষ ভাই ভারি বড়িয়া কহিলে তো তাড়ি মারা পরে মুখে তো ভালো কুছি মু কী আগে খোঁজা যাই জিনিস বুঝবাকে চেষ্টা কর মু তো দেখুছি সমস্ত আকসেপ্ট করছেন তাড়ি মারুচার সবু যাক প্রশংসা করছেন মেসেজ পঠাউছেন তেমন মু ভাবুছি বোধ সবুঠ বেশি পণ্ডিত কিন্তু যদি তাকে ছাড়ি দিয়ে যদি আগুকু যাবি জাঁবি এক বিশাল সমুদ্র অ ভিতরে অকাতকাত পা ফাদমলেস জিরো কুয়াড়ে লম্বিছি তাকে জাঁপারিনি কত নটিকাল মাইল তা ভিতরক অনেক জাঁপারিনি অন্তত তাকে খোঁজা যাই থাকে তো এবে কোণ হল গোটা পোখরী কু সমুদ্র ভাবিকি অন্য মানে তো যে যেটি কমিটি অনেক কইপারিনি কি জলাশ্রয়ের অয়ে পা বাল্তি আঞ্জুলাই পা কি বাল্তি পা নাহলে কি তার সম্পে অপনার উপরে যে ইয়ে অাঙ্কি অা ভিতরে রয়েছে কিন্তু মু কোণ কলি না আপনার ঠার হুয়ে তো দ্বীপাদ যাইছি গোটা পোখরী কু সমুদ্র ভাবিকি রইগলি মো জ্ঞানটা সীমিত রইগলা যদি মু আপনার জ্ঞানের আপনার দিও কি জোতামাল দিও কি ফুলমাল দিও মোট কিছু ফরক পড়ুনি যদি মু জীবনের যদি আগুক যাই থাকে তাহলে অন্তত সমুদ্র কূলরে পৌঁছি পারি থাকে সেই বালিধারা কু বালি সিক্তা সেই যে সিক্তা কু দেখি পারি থাকে বালুকা রসিকে তো দেখি পারি থাকে কিছু বাট তো চড়ি যাই পারি থাকে আর জন্ম যেটু আরম্ভ হয়েগলা কিন্তু গলি না কিন্তু না আপন মানে মতো খারাপ করে দেলে গেল করি করি খারাপ করে দেলে আপনার খারাপ ভালো পাইবা কিছু খারাপ নুহে শ্রম না বাধতে রাজন তব বাধতি বাধতে আপনার মতো ভালো পাইছেন সেই ডাকিছেন শুণুচার তাড়ি মারিলে ভালো কহলে ঠিক অছি কিন্তু মোর এটি রহবার নিয়ার আই ক্যান স্টে নট ফর আই সিক মাই সোল কোণ পাই আসিছি
ମୁଁ କ'ଣ ଆସିଛି ତାଳିମାଡ଼ ଖାଇକରି ଆପଣଙ୍କର ଭଲ ପାଇବା ପାଇଁ ଶୁଣିବାକୁ ଆସିଛି କି ନା? ଅନନ୍ତ ସମୁଦ୍ରର ସେଇ ଯେଉଁ ଅବାହିତ ଯେଉଁ ଢେଉ, ତାକୁ ଭାଙ୍ଗିକିରି ମୁଁ ଯିବି ସମୁଦ୍ରର ସେ ଯେଉଁ ଅତଳ ତଳକୁ ଯାଇକିରି, ଅତଳ ବିତଳ ଯୋଗୁଁ ତାହାରି ଭିତରକୁ ଯାଇକିରି ମୁଁ ଖୋଜିବି କେଉଁଠି ନିଶ୍ଚେତନା ତଳେ ଭଗବାନ କେଉଁଠି ରହିଛନ୍ତି, ମୁଁ ତାକୁ ଖୋଜିବା ପାଇଁ ଯିବି। ମୋର ଉଦ୍ଦେଶ୍ୟଟା କେଉଁଠି ଥିଲା? ମୋର ଉଦ୍ଦେଶ୍ୟ ସେଠି ଥିଲା। ରହିଗଲି କାହିଁକି ନା ଆପଣମାନେ ତାଳି ମାରିଦେଲେ, ଫୁଲମେଳ ଦେଇଦେଲେ, ବସେଇ ଦେଲେ ମୋତେ ଚେୟାର, ତେଣୁ ମୁଁ ସେଇଠି ରହିଗଲି। ସେଇଥିପାଇଁ କହୁଛନ୍ତି ମେଣ୍ଟାଲ ଇଗୋଇଜିମ୍। ଏତେ ସୁନ୍ଦର ଫ୍ରେଜ୍ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ୟୁଜ୍ କରୁଛନ୍ତି, ଥ୍ରୁ ମେଣ୍ଟାଲ ଇଗୋଇଜିମ୍ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଫଲ୍ସୁ। ଏଇ ଯେଉଁ ମାନସିକ ଅହଂ, ଯେଉଁ ଛୋଟିଆ ଜ୍ଞାନ, ତାରି ଭିତରେ ଆମେ କ'ଣ କରୁଛୁ ନା ମିସ୍ରିଡ଼ିଂ ଅଫ୍ ଦ ୱାର୍ଲ୍ଡ। ଏ ପୃଥିବୀଟାକୁ କ'ଣ କରୁଛନ୍ତି, ୱାର୍ଲ୍ଡର ମିସ୍ରିଡ଼ିଂ, କିମ୍ବା ଆମେ ଏଇ ଯେଉଁ ୱାର୍ଲ୍ଡ ଆମେ ଯେଉଁ କ'ଣ ସମଗ୍ର ପୃଥିବୀଟା କ'ଣ କରୁଛି, ମିସ୍ରିଡ଼ିଂ କରୁଛି, ଇଜ୍ ଏ ଫଲ୍ସୁ। ତେଣୁ ଆମକୁ କ'ଣ କରୁଛନ୍ତି, ମିଛ ବୋଲି ଲାଗୁଛି, ସତ୍ୟଟା ଆମକୁ ସତ୍ୟ ଭଳିଆ ଲାଗୁନି, ଆମକୁ ଏଇଟା ମିଛ ବୋଲି ଲାଗୁଛି। ଏ ହେଉଛି ଫଲ୍ସୁ ପ୍ରଶ୍ନ। ମିଥ୍ୟା ଉପରେ ଆଉ ଗୋଟିଏ ଲାଇନ୍ ଅଛି, ଆପଣମାନେ ଶୁଣିଥିବେ, ଯାହାକୁ ଆପଣ କହନ୍ତି କ'ଣ ନା ଲାଏ ବୋଲିକରି କହୁଛନ୍ତି। ଲାଏ ମାନେ ୟୁ ଆର୍ ଲାଇଙ୍ଗ୍, ତୁ ମିଛ କହୁଛୁ, ୟୁ ଆର୍ ଲାଇଙ୍ଗ୍, ଏମିତିକା ଶବ୍ଦ ସହିତ ଆପଣ ପରିଚିତ ଥିବେ। ହେଲେ ଲାଇ ଲାଇଟା କ'ଣ? ଲାଇ ମାନେ ପଡ଼ି ରହିବା, ଲାଇ ମାନେ ମିଛ କହିବା, ମିଛ କହିଲେ ପଡ଼ି ରହିବ, ସତ କହିଲେ ଉଠିବ, ମୁଁ ଆସିବି। ତେଣୁ ଜିନିଷଟା ଜୀବନରେ ଦେଖନ୍ତୁ, ଇଏ ଯେଉଁ ଡିକ୍ସନାରୀ ଯିଏ ତିଆରି କରିଛନ୍ତି, ସେ ଡିକ୍ସନାରୀ ଆପଣମାନଙ୍କ ଭଳିଆ ଲୋକ କିଏ ତିଆରି କରୁଛନ୍ତି? ଆଉ ଅନ୍ୟ କିଛି ନାହାନ୍ତି। ଆପଣ ଭାବନ୍ତୁ ନା, କହୁଛି ଲହୁ କେ ଦୋ ରଙ୍ଗ, ତାର ରଙ୍ଗଟା କ'ଣ ଗାଢ଼ ରକ୍ତ ଲହୁ, ମୋର ଲହୁଟା ମାନେ କ'ଣ ହେଉଛି ଡାଇଲ୍ୟୁଟେଡ଼ ଲହୁ, ଲୁହ ସରି, ତାର କନ୍ସେନ୍ଟ୍ରେଟେଡ଼ ଲୁହ ଲହୁ ଆଉ ମୋର ଡାଇଲ୍ୟୁଟେଡ଼ ଲହୁ, ଇଏ ସବୁ ଜିନିଷ ନାହିଁ। ତାର ବି 206 ଖଣ୍ଡ ହାଡ଼, ଆପଣଙ୍କର ବି 206 ଖଣ୍ଡ ହାଡ଼, ତାର ବ୍ରେନ୍ ମଧ୍ୟ ଯେତିକି ଓଜନ, ଆପଣଙ୍କର ବ୍ରେନ୍ରେ ମଧ୍ୟ ସେତିକି ଓଜନ, ତା ବ୍ରେନ୍ ବି ଯେମିତି ଫଙ୍କସନ୍ କରୁଥିଲା, ଆପଣ ବି ସେମିତି କାମ କରୁଛନ୍ତି। ତେଣୁ ସିଏ ତାର ଯେତିକି ବାଟ ଯାଇଛି, ତାକୁ ଆପଣ ବସିକି ବୁଝିଦେଇ ଚାଲିଛନ୍ତି। କହିଲେ ଲାଏ ଲାଏ ମାନେ ପଡ଼ି ରହିବା, ଏଲ୍ଆଇ ଲାଏ ଲାଏ ଲାଇଟ୍ ଯୋଗୁଁ ଲେ ଲାଏ ଲେ ଲେଟ୍ ଏମିତି ସବୁ ପଢ଼ିଛନ୍ତି। ଆଉ ଗୋଟା ହେଉଛି ଲାଏ ମାନେ ମିଛ କହିବା, ତେଣୁ ମିଛ କହିଲେ ପଡ଼ିକିରି ରହିବ। ସିଓର ବି ତାକୁ କେମିତି ବର୍ଣ୍ଣନା କରୁଛନ୍ତି ଦେଖନ୍ତୁ, କ'ଣ ହୁଏ ନା ଅଧିକାଂଶ ସମୟରେ ଆମର ଭୁଲ ଧାରଣା ଅଛି, ବୁଝନ୍ତୁ, ବୁଝିବାକୁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ମୋର କହିବା କଥା ଏକୁଟିଆ ମୁଁ କହୁଛି, ମୁଁ କାହା ନାଁରେ କହୁନି, ମୁଁ ମୋ କଥା କହୁଛି। ଆପଣମାନେ ଆସିଛନ୍ତି ମା ଶ୍ରୀ ଅରବିନ୍ଦଙ୍କ ପାଇଁ, ଆପଣଙ୍କୁ ସେ ନେଇକରି ଆସିଛନ୍ତି, ବହି ଅନନ୍ତ କୋଟି ବହି ନେଇକି ଲେଖିକି ଯାଇଛନ୍ତି, ସିଏ ଆପଣଙ୍କୁ ଗାଇଡ଼ାନ୍ସ କରୁଛନ୍ତି, ସିଏ ଆପଣଙ୍କୁ ଉପରକୁ ନେଇଛନ୍ତି, ସାଧନା କରୁଛନ୍ତି, ସେଥିପାଇଁ ସିଏ ନିଜର ସାକ୍ଷତ ଗୋଲକ ଅମରତ୍ଵ ଇନଫିନିଟି ଇଟର୍ନିଟି ସବୁଯାକ ଛାଡ଼ିକିରି, ସୁପର କନ୍ସାଇନ୍ ସବୁଯାକ ଛାଡ଼ି, ଆନନ୍ଦ ସବୁଯାକ ଛାଡ଼ିକିରି ଏଇ ଯେଉଁ ଏ ପୃଥିବୀ ଭିତରକୁ ଆସିଛନ୍ତି, ଯିଏ ଯନ୍ତ୍ରଣାରେ ଜର୍ଜରିତ, ଯିଏକି ପ୍ରତି ମୁହୂର୍ତ୍ତରେ କଷ୍ଟଦାୟକ ପୃଥିବୀ, ଅନ୍ଧାରରେ ଘେରା, ଅସତ୍ୟରେ ଘେରା, ମୃତ୍ୟୁରେ ଘେରା, ନିଶ୍ଚେତନାରେ ପଡ଼ିଛି, ତାକୁ ଆସିଛନ୍ତି। ଆପଣଙ୍କର ଧର୍ମ ହେଉଛି ମା ଶ୍ରୀ ଅରବିନ୍ଦଙ୍କୁ ପଢ଼ିବା, ଆପଣଙ୍କ ଧର୍ମ ହେଉଛି ମା ଶ୍ରୀ ଅରବିନ୍ଦଙ୍କୁ ଭଲ ପାଇବା, ମୋତେ ନୁହେଁ। କିନ୍ତୁ ଆପଣ ଆମମାନଙ୍କର ଦୁଃଖ ହେଉଛି କ'ଣ, ଆପଣ ମା ଶ୍ରୀ ଅରବିନ୍ଦଙ୍କୁ ଛାଡ଼ିକି ସୁଭାଷ ଭାଇକି ଭଲ ପାଉଛନ୍ତି। ସେଇ ଯାଇକି ସମସ୍ୟା ସୁଭାଷ ଭାଇ, ହମ୍ ତ ଡୁବେ ହୁଏ ହେ ସନମ, ତୁଝେ ବି ସାଥ ମେ ଲେକେ ଡୁବେଙ୍ଗେ। ମୁଁ ତ ବୁଡ଼ି ସାରିଛି, ଏକୁଟିଆ କାହିଁକି ମୁଁ ବୁଡ଼ିବି? ଆସନ୍ତୁ ସାଙ୍ଗ ହେଇକି କୋଳା କୋଳି ହେଇକି ବୁଡ଼ିବା, ମରିବା ବ୍ୟତୀତ ଉଠିବାର ବଞ୍ଚିବାର ସମ୍ଭାବନା ନାହିଁ। ଯଦି ବଞ୍ଚିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି କେବଳ ମା ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ, ତାଙ୍କର ଅରିଜିନାଲ୍ ରାଇଟିଂ, ଯଦି ପଢ଼ିପାରୁଛନ୍ତି ଓଡ଼ିଆ ବି ଛୁଅନ୍ତୁ ନାହିଁ, କୌଣସି ଲାଙ୍ଗୁଏଜ୍ ଶୁଣନ୍ତୁ ନାହିଁ, ଯଦି ଆପଣ ପଢ଼ୁଛନ୍ତି କେବଳ ସେଇଟାକୁ ପଢ଼ନ୍ତୁ, ଠିକ୍ ଅଛି। ଆସିଲେ କ୍ଲାସ୍ରେ ବସିଲେ ଗଲେ, କିନ୍ତୁ ଏଗୁଡ଼ାକୁ ବିଶ୍ୱାସ ହେଉଛି ଡାଇଲ୍ୟୁଟେଡ଼, ମିଶାମିଶି, ମୁଁ ଯାହା ବୁଝିଛି ତାକୁ ଆପଣଙ୍କୁ ବୁଝାଉଛି। ଆଉ ଆପଣଙ୍କୁ କହୁଛି ଗୋଟାଏ ଦିନରେ କେଉଁଠି ଗୋଟା ଗୋଟେ ଅନଲାଇନ୍ ଅଫ୍ଲାଇନ୍ 7, 8, 10 କ୍ଲାସ୍ ମଧ୍ୟ କରିସାରିଥିବି, କିନ୍ତୁ ତାପରେ ରାତିରେ ଆସିକରି ବୁଝିବି, ହୁଏତ କିଛି ଲାଇନ୍ ତା ଦେହରେ କମନ୍ ଥିବ, ସବୁଯାକର ଅର୍ଥ ଅଲଗା ଅଲଗା ହୋଇଥିବ। ସେଭଳିଆ ଅଭିଜ୍ଞତା ମୁଁ ଜାଣିନି ଆପଣମାନଙ୍କର ସେ ଏକ୍ସପିରିଏନ୍ସ ଅଛି କି ନାହିଁ, ସବୁଯାକ ଅଲଗା ଅଲଗା ଥିବ। ସେଇଥିପାଇଁ ମୁଁ ବସିକରି ଭାବୁଥିବି ସତ୍ୟ କ'ଣ, ଏକ ହିଁ ଲାଇନ୍, ଏକ କେନ୍ଦ୍ରରେ କେନ୍ଦ୍ରୀଭୂତ, ଏକ ଭିତରେ ପ୍ରତିଷ୍ଠିତ, ଏକ ଉତ୍ସରୁ ଉତ୍ସାରିତ। ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ଲେଖିଛନ୍ତି, ପଠେଇଛନ୍ତି, କହୁଛି, ସବୁ କରୁଛି, ଏକା ତାଙ୍କରି ଲେଖା, ସିଏ ମଧ୍ୟ କହୁଛନ୍ତି, କିନ୍ତୁ ସବୁ ଯାକର ଅର୍ଥ କେମିତି ଅଲଗା ଅଲଗା ହେଇଗଲା। ସେଇଠୁ ମୁଁ ଜାଣିଲି ଯେ ମୁଁ ଚେତନାର ବିଶାଳ ଅନନ୍ତ ଦରିଆ ଭିତରେ, ଅନନ୍ତ ସମୁଦ୍ର ଭିତରେ ମୁଁ ମାତ୍ର ବେଳାଭୂମି ଉପରେ ଠିଆ ହେଇଛି ଆଉ ଗର୍ବ କରୁଛି ମୁଁ ସବୁ ଜାଗା ଜାଣିଛି। ଆପଣ ଭାବୁଛନ୍ତି 8ରୁ ବୋଧେ ଆଉ ଜ୍ଞାନୀ କେହି ନାହାନ୍ତି, ତେଣୁ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦଙ୍କୁ ପଢ଼ନ୍ତୁ। ଅନ୍ୟ କିଛି ନାହିଁ, ଯଦି ପ୍ରକୃତରେ ସାଧନା କରିବାକୁ ଚାହୁଁଥିବେ, ଅନେକ ବର୍ଷ ପରେ 50 ବର୍ଷ ପରେ ଆସିକରି ପହଞ୍ଚିବେ, ଯେମିତି କିଛି ଲୋକ କହୁଛନ୍ତି, ତାହେଲେ ସେ ବକ୍ତାଙ୍କୁ ଡାକିକିରି ଆଣିଲୁ, ପଇସା ଖର୍ଚ୍ଚ କଲୁ, ଫୁଲମାଳ ଦେଲୁ, ତା'ଠାରୁ ତ ଆମେ ବେଶୀ ଜାଣିଛୁ, କିନ୍ତୁ ଆଉ ଗୋଟେ ବର୍ଷ ଅପେକ୍ଷା କରିବାକୁ ପଡ଼ିବ, ଏ ବର୍ଷ ନାହିଁ, ଫଙ୍କସନ୍ ସରିଗଲା। ତେଣୁ ଯେତେ ବି ପଢ଼ନ୍ତୁ, ସବୁ ପଢ଼ନ୍ତୁ, ଶୁଣନ୍ତୁ, କିନ୍ତୁ ରାତିରେ ବସିକରି ମାସ୍କ ଅନ୍ୟକୁ ପଢ଼ନ୍ତୁ। ଲାଏ ଉପରେ କ'ଣ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ କହୁଛନ୍ତି, ହଁ ଗୋଟାଏ ଜିନିଷ ଉପରେ କହୁଛନ୍ତି, ସେ ସମୟରେ ବେଳେ ଆମେ ଭୁଲ ଭାଲ କହୁ, ମିଛ ବି କହୁ, ନ୍ୟାଚୁରାଲି କହୁ, ମିଛ ବି କହୁ, ଆମେ କହୁନୁ ନୁହେଁ, ଆମେ କଥା କହିବୁ ନାହିଁ। ଜଣେ କହିବ, ଜଣେ କହିବ ଆଇ ନେଭର ଲାଇ ଇନ୍ ମାଇ ଲାଇଫ୍, ମୋ ଜୀବନରେ କେବେ ମିଛ କହୁନି, ତା ମାନେ ତୋଠାରୁ ବଡ଼ ମିଛ ଆଉ କେହି ନାହାନ୍ତି। ତା ଅର୍ଥ, ଶବ୍ଦର ଅର୍ଥ ଏଇଆ, ମୁଁ କିଛି ଆପଣଙ୍କୁ କହୁନି। ଜଣେ ଲୋକ କହିବ ମୁଁ ଜୀବନରେ ମିଛ କହିନି, ଇଟ୍ ଇଣ୍ଡିକେଟ୍ସ, ତା'ର ଅର୍ଥ ହେଉଛି ତା'ଠାରୁ ବଡ଼ ମିଛ ଆଉ କେହି ନାହିଁ, ସେଇ ଲାଇନ୍ଟା ହିଁ ମିଛ। ତେଣୁ କିଛି ସମୟ ପରେ ଆପଣମାନଙ୍କର ଧାରଣା, ଆମର ଧାରଣା ଅଛି, ସୁଭାଷ ଭାଇ ବୋଧେ ମିଛ କହିଲେ ଚଳିବ, ହଁ ଗୋଟା ଚଳାଚଳିରେ ତ ଆମେ ଚଳେଇଛୁ, ଯାହା ହେଉଛି ଚଳେଇଦେବା। ସୁଭାଷ ଭାଇ ମିଛ କହିଲେ ଚଳେଇବା, କାହିଁକିନା ସାବିତ୍ରୀ ପଢ଼ୁଛି, ଲାଇବ୍ରେରୀ ପାଇଁ ପଢ଼ୁଛି, ସବୁଯାକ କ୍ଲାସ୍ ନେଉଛି, ଆମେ ମିଛ କହିଲେ ମାନେ ଆମ ବୋଧେ କଷ୍ଟ, କାହିଁକିନା ନିଜ ଉପରେ ତୁମର କନଫିଡେନ୍ସ ନାହିଁ।
আপনার নিজ উপরে কনফিডেন্স না মু ভগবান সন্তান মু হয়েপারি আই ক্যান আই মস্ট বি এই জিনিস না তেমন আপনার ধরছেন কোণ না সি মানে হোয়াইট লাই ব্লাক লাই সি তো মিছ কুজেন ভগবান পাখ লোক তেমন সি বোধে স্বর্গ পড়াইবে আমি বোধে মিছ কে নর্ক পড়াইবা মা কে না রে বাবা আউ কিছু উপায় অছি কোণ করবে মাকে ধরি মিছ কে কোণ অসুবিধা আছে ঢাল করেদেবি মাকে মিছ কহবি চোরি করবি ঠকিবি কোণ হব সেই যে দুইটা জিনিস মু কহিলি তাকে শ্রী অরবিন্দ কেমন তাঙ্ক ল্যাঙ্গুয়েজে বুঝাউছেন মু কিছু কৌ না শ্রী অরবিন্দ তাঙ্ক ল্যাঙ্গুয়েজে যেমিতি বুঝাউছেন সেমিতি বুঝন্তু নচেৎ গোটা সময় আসিকি পৌঁছিব আপনার চাহুবে যে যা করে পিথাতে মো হাতের লা মু করেপারি কিন্তু এবে চাহিলে মধ্যে বুলিকি চাহিলে মধ্যে আপনার সেপটু যাইপারি না তেমন কোণ কহিলেন এ লাই ইজ এ লাই হু সো এভর মে স্পিক হু সো এভর স্পিক্স ইট সুভাষ ভাই কৌ কি মহারাজ কুহতু নিরোধবরণ কুহতু আউ যে অম্পকলাল কুহতু যিয়ে বি কুহতু লাই ইজ এ লাই লাই ইজ এ লাই মিছ কেবে মিছ হি মিছ আউ কিছু অল্টারনেটিভ নাই জনে কেবে মু এপটে মিছ কইবি সেপটে যাই সাবিত্রী পড়ে দেবি ভগবান যাই ধরি পকাইবি ভগবান যদি করদেবে সেটা মোর কোণ অছে গোটাই থর নারায়ণ বলে ডাকি যদি অজামিল যদি তরিগলা নারায়ণ কোণ অজামিল নামে সে মহাপাপী তরিগলা পুত্র নামক ডাকি সি যদি সপ্তাহ চালগলা তো আপনার ভগবান চাইলে মোর কোণ হবে পঙ্গুলঙ্গ এতে গিরি মুকম করতে বাচলাম ভগবান সব করতে মোট সেটি কিছু করবার নাই কিন্তু গোটিয়ে জিনিস মনে রাখতু বারম্বার মু আপনার কৌছি সাল বেগ এক দ্বিতীয় সাল বেগ পদ তিয়ারি হয়ে নাই সাতশো পচাশ কোষ চালি ন জাণ এ মোহবতী বাদা এ নন্দী ঘোষ তিপুরী সি তো কোণ কৌলা যুদ্ধ সেনাপতি যাওয়া অক্ষত হয়ে গেল ক্ষেতাক্ত হয়ে গেল হয়ে গেল পরে আসিকি পৌঁছিলা মা মা হচ্ছেন বাপ মো জবন পুয় মা মো ব্রাহ্মণ তেমন কে যা জগন্নাথ পাখে রই যা বঞ্চিগলা বঞ্চিগলা পরে ছাড়িদেলা হিংসা প্রণোদিত তরবারির জয় জয় নুহে জয় হচ্ছে কোটি না প্রেমরে যদি দিল জিতব তাহলে সেই হচ্ছে জয় তেমন কোণ কলে গলে জগন্নাথ জনার লাগলে কিন্তু সেই জনে সাল বেগ গোটিয়ে বেশ্যাসক্ত আপন মানে দেখুন বলারাম দাস যাইকি কোণ কলে তাকে বিদা করেদেলে পুরাই দেলে না রথযাত্রা যাইপারে না যাইকি সাগরের বেড়াভূমি ভিতরে যাইকি রথ টাণিলা ভগবান সেটি মানিফেস্ট কলে চিন্তা করতে দাসিয়া বাউরি জনে সেইটি সুদামা সি হচ্ছেন জনে এইভাবে অনেক কাহিনী আপনার শুনেছেন কিন্তু দ্বিতীয় সে লোক তিয়ারি হয়ে পড়ুন তেমন যদি আপনার ভাবুন মোর হয়ে যাব ঠিক আছে হয়ে গেলে তো ভালো তেমন কে লাই ইজ এ লাই হু সো এভর স্পিক্স ইট সেকেন্ডে কে যে মু যদি ভগবান প্রিয় লোক তো ভগবান না নিয়ে মিছ কে চলে যাব সি অরবিন্দ তাকে বুঝাউছেন নো সুপর হ্যুমান মোটিভ মেক্স এ ফল সুড নট এ ফল সুড ভারি দুঃখ লাগবে ভারি দুঃখ লাগবে কান্দিবাকে ইচ্ছা হব সেতবে কবে মুখে এইটা তো আগুর জাঁথিলে হুয়ে তো বদলাই দিয়েপারিথে মো হাতের লা কোণ কে নো সুপর হ্যুমান মোটিভ পরিস্থিতি যা বি হো না কী যেতে অতি মানসী মানবীয় হো না কী সুপর হ্যুমান মোটিভ ক্যান মেক এ ফল সুড নট এ ফল সুড মিথ্যাচারক অমিথ্যাচার করে পাব না তেমন জমা যদি ভাবুমান পেলি ঠেলি করে পলাইবি ঠেলি পেলি করে জিতি যাবি এসবু জিনিস মনুরু ফপাড়ি দিও ইয়ে হচ্ছে ফলসুটার কথা যেটি ফলসুট থাকবে সেটি কোণ থাকবে না নিশ্চিত ভাবে ট্রুথ থাকবে ট্রুথ থাকবে শ্রী অরবিন্দ ট্রুথকে কমি ডিফাইন করছেন আগুর আপনার কুহা হয়ে যাই যে রূপান্তর না ট্রুথ কথা কুয়া হচ্ছে তাকে আপনার কিছু কিছু জাঁচান তথাপি আপনি গোটে দিলা লাইন আপনার কোর্ট করেদি সত্যটা হচ্ছে কম তেমন শ্রী অরবিন্দ লিখুম ট্রুথ ডজ নট ইনসিষ্ট অন এ ব্লাইন্ড অ্যাডহেরান্স টু দ স্পোকন ওয়ার্ড ব্লাইন্ড আডহেরান্স টু দ সুপর কোণ না স্পোকন ওয়ার্ড মু যা কইছি সত্য আই ক্লিং টু ইট মু তা দেহে মু রয়েছি আর কুয়াড়ে হো না ব্লাইন্ড আড অন্ধ ভিয়া গোটা কুহযাই কথার কুয়া ব্লাইন্ড আডহেরান্স টু দ স্পোকন ওয়ার্ড যেটা কুহযাই যিয়ে যা লেখিদি যাই যিয়ে যা বিশ্লেষণ করে যাই যিয়ে যা বর্ণনা করা যাই বা করে যাই অন্ধ ভিয়া তাকে গ্রহণ করে দেবার অন্য নাম সত্য নুহে সি যা দেখিছি যেতে বাট যাই তা চেতনার অগ্রগতি অনুসারে সে যা লেখিছি সেয়া লিখি দিয়ে যাই তেমন সেইটা সেই সময় তাপাই সেইটা হচ্ছে সত্য দ্বিতীয় কথা নুহে গোটে ছোটিয়া কথা মনে পড়ুছি নেনে কথা থাকবে নেনে গোটে প্রসিদ্ধ গুরু লে সি জনক ঘরক যাই সেই চাইনার আউ জন দর্শনিক ঘরক গলে লাওসে না শুনেছে আপনার তো দুই জনকর গোটা গেট টুগেদর লা দুই জনক প্রসিদ্ধ ফিলোসফ দুই জনক দেখা সাক্ষাৎ লা নেনে যাই পৌঁছলে গোড় হাত ধুয়ে দিয়ে দুই জনক বসিগলে গোটা কিছু জিনিস আলোচনা করা এই সময় লাও সে কৌন এইটা হি ঠিক যা ঘরক যাই তাঁর না হচ্ছে লাও সে তো পচারে এইটা হি ঠিক এই সময় কম কলে বসি নানে টিকি নীরব হয়ে গেলে ব্যাগপত্র বাঁধিলে তাঁর তো কোণ সাধু সন্ত লোক তাঁর কোণ ব্যাগ লা না কোণ লা তাকে ধরলে উঠিলে লাউ সে তাকে অনেকজন কে কুয়াড়ে প্রভু কুয়াড়ে আসলে হঠাৎ কোণ পড়াই যাওয়া বাহারে কে না এটি বর্তমানে হিংসা আরম্ভ হয়ে গেল সে পচারু হিংসা কাই তুমি তো বসিছ মু তো বসিছি দুই জনক একা না নাউরি তেমন আমার ভিতরে তো ঝগড়া হয়ে কিছু হয়ে আপনার তো এবার আসিকি পৌঁছলে
না না না, মু রইপারিবিনি যাবি না, কাহিকি যাব মতো টিকি বুঝাই দিয়ে যাও, যাব তো যাব নিশ্চিত ভাবে আসিছ, কম মস্ট গো জস্ট হোস্টেলে সব যেত লিখিতে রইথিবে, যদি কে আপনার ভিতর হোস্টেলে রইথিবে সেটি লেখা হইতো উপরে লেখা হইতো কম মস্ট গো জস্ট, স্পিচ ইজ সিলভর সাইলেন্স ইজ গোল্ড, এগুলো সব লেখা হইতো আপনার যদি যাইথিবে তাকে পড়িথিবে, সেটু গলা সেটু সে কোণ হয়ে আপনি আসিলে কিছু কেউ এপর্যন্ত কথাবার্তা হয়নি, আপনার কুয়াড়ে বাহার না, হিংসা আরম্ভ হয়ে গেল না, কি হিংসা, মু তো আপনার কিছু কই নাই, আমার তো ঝগড়া হয়নি না, কহি অনেক কথা তো কইবার ঝগড়া হুয়ে নকিকি মধ্যে ঝগড়া হয়ে যায় না, কেমিতি না, আপনার যেতবে কহিলেন এইয়া হি সত্য তাকে কহিপারি থাকে এইটা মো সত্য, কারণ মো চেতনার যেত বাট যাই মো ধারণা যেত যেত পড়েছি মু আহরণ করেছি জ্ঞান সেতিক রয়েছে ঠিক, যেতবে কহিলেন এইটা সে সত্য যা সেই শব্দর অর্থ হচ্ছে এটা হচ্ছে ইউনিভার্সাল সত্য, তুমি যা সত্য তাহা মো সত্য নহিপারে, কিংবা ভারতের ফিলোসফির দর্শন সত্য হয়ে নহাইপারে, কিংবা গ্রিক্র ফিলোসফর মধ্যে সত্য নহিপারে, তেমন আপনার যা কিন্তু সেইটা কুহতু মো সত্য, কিন্তু ইউনিভার্সাল সত্য বলে কুহতুনি, যেটি কে এইটা হি সত্য ইউনিভার্সাল সত্য, ঝগড়াটা হিংসাটা সেইটু আরম্ভ হল, তেমন মু কিন্তু যাইপারি না, তেমন এখি যেতবে কুহতু কৌজনি কোণ শ্রীরবিন্দ যে প্রথম লাইন কহিলেন সত্য উপরে তাকে গোটা চমৎকার ভাবে বুঝাইলে কোণ কহিলেন কোণ তাকে কৌন ট্রুথ ইজ ট্রুথ ডজ নট ইনসিষ্ট অন এ ব্লাইন্ড অ্যাডেন্স টু দ্য স্পোকন ওয়ার্ড, যা কিছু আলোচনা করা হয়েছে যা তর্জমা করা হয়েছে যা কুয়াছে বা যা লেখা হয়েছে স্পোকন ওয়ার্ডকে রিটিন ওয়ার্ড গোটে পুরাই দেছি, যেটা লেখা হয়েছে যেটা আপনার পড়ুনি সেইটা সত্য বলি 24 ঘন্টা ধরবে, ইয়ে যেটা লেখা হয়েছিল সেটা তৃতীয় যুগ ঠিক লা, দ্বাপর যুগ ঠিক লা, বৈদিক ঋষি ঠিক লা, সে দেখি কিছু বাট যাই উদ্দেশ্যে লিখি দিয়ে চলে যাই, কিন্তু কিন্তু কোণ হচ্ছে না আপনার সত্য নুহে অন্ধ ভাইয়া তাকে অনুশীলন করতে, যে সময় বৈদিক পোয়েট মানে লিখিবে সাধু মানে সন্থ মানে লিখিবে অসোতমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময় সেতবে গোটা লোক বসিকি ভাবিথিব কোণ না মু অসত্যরে অছি অন্ধারে অছি মৃত্যুরে অছি, কিন্তু এমানে মতো বাট দেখাই দিয়ে গলে যে কই দিয়ে গলে সমহেয়ার সমথিং ইজ এক্সিস্টিং দ্যাট ইজ কমপ্লিটলি আনিউ আর অপোজিট ভাল জিনিস, অসত্যরু সত্য অসত্য সেটু যদি যাইপার সত্য অছি খালি অসত্য ভিতরে রোন অসত্য ভিতরে আমি রোচু মৃত্যুর মা অসৎমা সদ্গ তমস মা জ্যোতির্গময় অন্ধারে আমি রোচু যদি তুমি যাইপার আলোক বলি গোটা জিনিস জ্যোতি বলি গোটে জিনিস অছি, মৃত্যুর মা অমৃতম গময় মৃত্যু গোটা সময় লা মৃত্যুটা শেষ নুহে সেটা তাপরে কোণ হচ্ছে না অমৃতরু যাঁতু সেফাড়ির শেষ বাসনা নুহে কেউ কালে মরিয়া কোটি না উচ্চতর ডালে চিন্তা করে দেখুন গোটা সেফাড়ি ফুল পড়ি যাওলে মানে ইয়ে হোথিব তার কিছু জীবন নাই মানে কাকরের মানে ঝড়ি যাচ্ছি, কিন্তু সি কুচি মো মরিয়া ফুটি না উচ্চতর ডালে মোর মধ্যে জীবনর সম্ভাবনা আসি মুপরক যা চাহুছি মুরঞ্জীবী হওয়া যাচ্ছি সো আন্ড সো, কিন্তু আমি মানুষ কোণ করছি না মৃত্যুকে ধরে নেইছু মৃত্যুকে গ্রহণ করে নেইছু, এ হচ্ছে আমার হচ্ছে বিড়ম্বনা, সেইপা কোণ কে বৈদিক ঋষি মানে কহিলেন অন্য মানুষ ঠার পাদে আগুকু গলে কে সেই অসত্যরে রয়েছ তাপরে সত্য অছি অন্ধারে রয়েছ আলুও অছি মৃত্যু পরে অমরত্ব অছি, কেমিতি যাব কাহকু যাব সে কথা কই দিয়ে গলে, কিন্তু কহিল যদি যাব যাও কে চেষ্টা কলে অনেক লোক ফেল করে যাইবে কে নব কিন্তু হুয়ে তো কিছু বাট গলে কে ত্রিশঙ্কর স্বর্গ পর্যন্ত গলা কি কেউটি গলা ফেরি আসলে, কিন্তু শ্রীরবিন্দ মা কম কলে তিনটা যাকে ডিফাই করেদেলে আপনার আগে সত্য আলোক জ্যোতি অমরত্ব অতিচেতনা আপনি আগে থইদেলে, কেমিতি কোণ কহিলে কোণ সব লিখিছেন আপনার যদি পড়িতে পড়িতে জানবে থইদেলে, তেমন বর্তমানে আপনার উদ্দেশ্য হচ্ছে কোণ বেদটা আপনার পড়িলে রামায়ণ পড়িলে মহাভারত পড়িলে সব পড়িলে সেসব যা লেখা হয়েছিল সি চেতনাঠার শ্রীরবিন্দু পড়ি সারা পরে আপনার তো অনেক বাট চালগলে কুয়াড়ে কুয়াড়ে চালগলে সেটি আপনার সে অসত্য অন্ধার মৃত্যু কথা কাহি ভাবুন, কিন্তু সবুজাক রূপান্তর দেখি সবুজাক অলগা জিনিস তার সেকেন্ড তার নেথর অপোজিট আসলে মানে যে জিনিসটা অরিজিনাল নেথর অপোজিটরে আমি এটি আসি রোল সত্য মিথ্যা হয়ে গেল আলু অন্ধার হয়ে গেল এইসব জিনিস অতিচেতনা নিশ্চেতনা হয়ে গেল আনন্দটা নিরানন্দ হয়ে গেল অমরত্বটা মৃত্যু হয়ে গেল, বর্তমানে ইয়ে মধ্যে যাই তার নেথর অপোজিটরে পৌঁছলে মানে অন্ধারটা যাই অতি অতি মানে সেটা হচ্ছে অতিমানস আলোকরে চেতনাটা অতিমানস চেতনার আউটা আনন্দটা অতিমানস আনন্দরে পরিণত হলে যে এটা হচ্ছে অতিচেতনার নিশ্চেতনাটা অতিচেতনার পরিণত হয়ে সারা যদি হয়ে সারা অন্য মানে জাঁ না ঠিক অছে এমনি গোটা জিনিস কেউটি অছি কেউটি মিলুছি মু সবু জাঁ ঠিক অছে ঠিক সমস্ত সব কিছু জাঁ নথা কিন্তু অন্তত আপনার মানে তো জাঁচান এটি যে বসিছেন সে তো বসুছেন সে তো এমন তো আপনার গপ শুনে আসি না কি লোক মানে যেতবে বারম্বার কবে লোক গোটা বাহার লোক ডাকি দ্বিপদ শুনেবা তো ইয়াড়ু সাড়ু করে গপ টিকি কই দিয়ে চলতু ঠিক আছে সে অছি আমি কইদেবু অলগা আসু এই যে জিনিস আপনার তো এই বসিছেন কতজন লোক বসিছেন আপনার আগে দেখুছেন স্কুল প্রোগ্রাম যাচ্ছেন 3,000-5,000 লোক নাচ দেখে আসুন ঘন্টা ঘন্টা ধরে সে স্পিচ শুনছেন কিন্তু না ইয়ে গীত শুনবে নাচ শুনবে আপনার কুহতু আমি চালিয়া কমিটি কোণ শুণুচ্ছেন কেন সে খুঁজুচার জিনিসটা কোণ বরং আমি মানে কোণ করছু না ডাইলুট করে দিও, তেমন এটি যে জিনিস শ্রীরবিন্দ কহিবাকু চাহুচান্তি আমি এত বাট চালি যাই সারে তেমন ব্লাইন্ড অ্যাটারেন্স গ্রহণ করিবার থিলা সেতবে চেতনা সেইয়া থিলা
ତେଣୁ ମତ୍ସ୍ୟ ଅବତାର ଭିତରେ ଆପଣ ରହିଥିଲେ, ତ୍ରେତୟା ଯୁଗରେ ରହିଥିଲେ, ଦ୍ୱାପର ଯୁଗରେ ରହିଥିଲେ, କିନ୍ତୁ ଯୁଗ ବଦଳିଗଲାଣି, ଚେତନା ବଦଳିଗଲାଣି, ଆପଣମାନେ ଆସି ଚେତନାର ଅତି ଊର୍ଦ୍ଧ୍ୱ ସ୍ତରରେ ଆସିକରି ପହଞ୍ଚିଲେଣି। ସେଇ ଅତୀତକୁ ଧରି ରହିବାର କ'ଣ ଅବସ୍ଥା ଅଛି? ଅତୀତ ତଥାପି ବଞ୍ଚି ରହିବାକୁ ଚାହୁଁଛି ଏବଂ ତାକୁ ବଞ୍ଚାଇ ରଖୁଛନ୍ତି ଆପଣମାନେ। ଆପଣ ତା ବିରୁଦ୍ଧରେ ଆସନ୍ନ ମହାଯୁଦ୍ଧର ସଂଘର୍ଷ କରିକି ତାକୁ କେମିତି ଓଭରକମ୍ କରିବା କ'ଣ? ନାଇଁ 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 ନାଇଁ, ମୋତେ ସେଇ ଦରକାର, ମୁଁ ତାକୁ ତାରି ଭିତରେ ରହିବାକୁ ଚାହୁଁଛି, ଛାଡ଼ିବାକୁ ଚାହୁଁନି। ତେଣୁ ଆପଣ ଛାଡ଼ିବାକୁ ଚାହୁଁନାହାନ୍ତି, ଛାଡ଼ିବ କିଏ? ତାପରେ ଆଉ ଗୋଟେ ଲାଇନ୍ କହିଲେ, ଆଣ୍ଡ ଇଣ୍ଟେନ୍ସିଟି ଅଫ୍ ବିଲିଫ୍ ଇଜ୍ ନଟ୍ ଦ ମେଜର୍ ଅଫ୍ ଟ୍ରୁଥ୍। ସତ୍ୟଟା କେତେ, ତାର ଗଭୀରତା କେତେ, ସତ୍ୟର ମୂଲ୍ୟ କେତେ, ଆପଣଙ୍କ ବିଶ୍ୱାସ ଉପରେ ସେଇଟା କେବେ ନିର୍ଭର କରୁନି। ଇଣ୍ଟେନ୍ସିଟି ଅଫ୍ ବ୍ଲିସ୍, ସରି, ଇଣ୍ଟେନ୍ସିଟି ଅଫ୍ ବିଲିଫ୍, କେତେ ମୁଁ ବିଶ୍ୱାସ କରୁଛି ସେଇ ଅନୁପାତ ସତ୍ୟ। ମୁଁ ଯଦି ବିଶ୍ୱାସ କରୁନି, ନାହିଁ, ପ୍ରପୋର୍ସନେଟ୍ ବୋଲିକରି କହୁଛନ୍ତି, ପ୍ରପୋର୍ସନେଟ୍ କରୁଛନ୍ତି, ଡାଇରେକ୍ଟଲି ପ୍ରପୋର୍ସନାଲ, ଇନ୍ଡାଇରେକ୍ଟଲି ପ୍ରପୋର୍ସନାଲ। ସାଇନ୍ସ ପଢ଼ିଥିବେ ଯଦି ଏଗୁଡ଼ା ବୁଝିଥିବେ, ମାଥମେଟିକ୍ସ କରିଥିବେ ବୁଝିଥିବେ। ତେଣୁ କ'ଣ କହୁଛନ୍ତି? ଇଣ୍ଟେନ୍ସିଟି ଅଫ୍ ବିଲିଭ୍, ମୁଁ ଏତିକି ବିଶ୍ୱାସ କରୁଛନ୍ତି ମାନେ ଭଗବାନଙ୍କର ସତ୍ୟ ହେଉଛି ଏତିକି, ସତ୍ୟ ହେଉଛି ଏତିକି। ମୁଁ ଏତେ କମ୍ ବିଲିଭ୍ କରୁଛନ୍ତି ମାନେ ଭଗବାନ ନାହିଁ, ଜିରୋ ବିଲିଭ୍ ମାନେ ମୂଳରୁ ଭଗବାନ ନାହାନ୍ତି। ତା ଉପରେ ସତ୍ୟଟା ନିର୍ଭର କରେ ନା, ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ କହୁଛନ୍ତି। ତୁମର ବିଶ୍ୱାସ ଉପରେ କିଛି ନାହିଁ, ସର୍ବୋତ୍ତମ ସତ୍ୟ ଆପଣଙ୍କ ବିଲିଭ୍ର ଅନେକ ଉର୍ଦ୍ଧ୍ୱରେ। ତା କ'ଣ କହିଲେ? ଆଣ୍ଡ ଇଣ୍ଟେନ୍ସିଟି ଅଫ୍ ବିଲିଭ୍ ଇଜ୍ ନଟ୍ ଏ ମେଜର୍ ଅଫ୍ ଟ୍ରୁଥ୍। ସେ ସତ୍ୟକୁ ମାପି ପାରିବ ନାହିଁ। ମୁଁ କେତେ ଭାବୁଛି ସେଟା ଯେହେତୁ ଆପଣଙ୍କର ପ୍ରୋବ୍ଲେମ୍। ଆପଣ କେତେ ବାଟ ଯାଇଛନ୍ତି, ଆପଣ କହିବେ ମୁଁ କାହିଁକି ଯାଇପାରିଲିନି ଏପର୍ଯ୍ୟନ୍ତ, କାହିଁକି ମୁଁ ଚନ୍ଦ୍ରମଣ୍ଡଳ ଦେଖିପାରିଲିନି, ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ୟୋର୍ ହେଡ଼ାକ୍। ଆପଣ ଚେଷ୍ଟା କରୁନାହାନ୍ତି, ଯାଇନାହାନ୍ତି, ବା ଆପଣଙ୍କର ଇନ୍କାପାବିଲିଟି ଆପଣ ଯାଇପାରିଲେନି। ତା ମାନେ କ'ଣ ଚନ୍ଦ୍ରମଣ୍ଡଳ ନାହିଁ, ସ୍ପେସ୍ ନାହିଁ, ମଙ୍ଗଳ ଗ୍ରହ ନାହିଁ, ସୂର୍ଯ୍ୟ କ'ଣ ନାହାନ୍ତି? ସବୁ ଅଛନ୍ତି, ସବୁ ଅଛନ୍ତି, ଆପଣ ଯାଇପାରିଲେନି। ଆପଣ ଯାଇପାରିଲେନି ମାନେ ଆପଣ କେମିତି କହିଦେବେ ଯେ ଏଇଟା ୟୁନିଭର୍ସାଲ୍ ଟ୍ରୁଥ୍, କେହି ଯାଇପାରିବେନି? କେମିତି କ'ଣ ଭାବିବେ? ଇଣ୍ଟେନ୍ସିଟି ଅଫ୍ ବିଲିଭ୍ କେବେ ମେଜର୍ କରିପାରିବେନି, ସତ୍ୟଟାକୁ ମେଜର୍ କରିପାରିବ ନା। ସେଇ ଚେତନାକୁ ଯିବାକୁ ପଡ଼ିବ, ସେଇ ସ୍ତରକୁ ଯିବାକୁ ପଡ଼ିବ, ଯେ ପକ୍ଷୀ ଉଡ଼େ ଯେତେ ଦୂର। ସେଇଥିପାଇଁ କହୁଛି, ଠିକ୍ ଅଛି, ଆପଣ ଗୋଟେ ସମୟ ଥିଲା, ଆପଣ ଜାଣିନଥିଲେ, ଯାଉନଥିଲେ, ବର୍ତ୍ତମାନ ତ ଜାଣିଲେଣି, ଚେଷ୍ଟା ତ କରିବା। ଚେଷ୍ଟା କଲେ ଗୋଟେ ସମୟ, ଇଫ୍ ଦେରି ଯେ ୱିଲ୍, ଦେରି ଯେ ୱେ, ଯଦି ଗୋଟେ ଇଚ୍ଛା ଅଛି, ସଂକଳ୍ପ ଅଛି, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଗୋଟେ ରାସ୍ତା କେଉଁଠି ନା କେଉଁଠି ବାହାର କରିବ। ଆଉ ବାହାର କରିବା ପାଇଁ ସିଏ ଆସିଛନ୍ତି, ଆପଣଙ୍କର କିଛି କହିବାର ନାହିଁ। ତାର ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥାରେ କହୁଛନ୍ତି କ'ଣ ହେଉଛନ୍ତି? ଟ୍ରୁଥ୍ ଡିମାଣ୍ଡସ୍ ଦ୍ୟାଟ୍ ମ୍ୟାନ୍ ସେଲ୍ କ୍ଲିଭ୍ ଟୁ ଦ ପ୍ରିନ୍ସିପଲ୍ ଅଫ୍ ଟ୍ରୁଥ୍ ଇନ୍ ଥିଙ୍ଗ୍ସ ଓନ୍ଲି। ଏତେ ଚମତ୍କାର ପଢ଼ିସାରିଲା ପରେ ମୁଁ ଜାଣିନି, ୟାକୁ ପଢ଼ିସାରିଲା ପରେ ଗୋଟେ ଲୋକ ତ ଏଇଠି ହେଇଯିବା କଥା। କେଉଁଠି ସାକ୍ଷାତ ଗୋଲାକ କହିକୁଣ୍ଟ ଅଛି? ମୁଁ ଗୋଟେ ସୁପରସୋନିକ ମଗେଇକି ନା ଚାର୍ଟାର୍ଡ ପ୍ଲେନ୍ ମଗେଇକି ଯାଇକି ସେଠି ଯାଇକି ପହଞ୍ଚିବି। ବାରବାଡୋସରୁ ଯେମିତି ଚାର୍ଟାର୍ଡ ପ୍ଲେନ୍ ଏମାନେ ଉଠିକି ଆସି ପହଞ୍ଚିଲେ, ଦିଲ୍ଲୀରେ ପ୍ରାଇମ୍ ମିନିଷ୍ଟରକୁ ଦେଖା କଲେ, ତାପରେ ମୁମ୍ବାଇରେ ଆସିକରି ପହଞ୍ଚିକରି ମେରିନ୍ ଡ୍ରାଇଭ୍ରେ ସେମାନେ ଆସିକରି ରୋଡ୍ ଶୋ କଲେ, ଏମିତିକା ଅଛି? ଆପଣ ଯାଇକି ସେଭଳିଆ ଯେମିତି କରିବେ, ସେସବୁ କ'ଣ ଅଛି ନା? ସେ କ'ଣ କହୁଛନ୍ତି ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ? ଟ୍ରୁଥ୍ ଡିମାଣ୍ଡସ୍, ତାର ମଧ୍ୟ ଡିମାଣ୍ଡ ଅଛି। ମୁଁ ତ ଆସିଛି, କିନ୍ତୁ ତାର ମଧ୍ୟ ଡିମାଣ୍ଡ ଅଛି ନା? କ'ଣ ଅଛି? ଦ୍ୟାଟ୍ ଏ ମ୍ୟାନ୍ ସେଲ୍ କ୍ଲିଭ୍ ଟୁ ଟ୍ରୁଥ୍, ଟୁ ଦ ପ୍ରିନ୍ସିପଲ୍ ଅଫ୍ ଟ୍ରୁଥ୍, ଟ୍ରିଥ୍ ଟ୍ରୁଥ୍, ସତ୍ୟର ଯେଉଁ ପ୍ରିନ୍ସିପଲ୍ ଗୁଡ଼ାକ ଅଛି, ତାକୁ କ୍ଲିପ୍ କରିବ, ଜାବୁଡ଼ିକି ଧରିବ, ଆନନ୍ଦ ହେବ, ତାଗ୍ର ହେବ ଇନ୍ ଥିଙ୍ଗସ୍ ଓନ୍ଲି। ଆପଣ କହିବେ ନାହିଁ ତ ଭଗବାନ ସବୁବେଳେ କେଉଁଠି ଅଛନ୍ତି? ନା ଗୋଟେ ସାକ୍ଷେତରେ ଅଛନ୍ତି, ଗୋଲକରେ ଅଛି, ବୈକୁଣ୍ଠରେ ଅଛନ୍ତି। ଆପଣ କାହିଁକି ଯଦି ସାକ୍ଷେତ ଗୋଲକ ବୈକୁଣ୍ଠ କଥା କହିବେ, ସେତେବେଳେ ଆପଣଙ୍କ ଭିତରେ ଅଛନ୍ତି ବୋଲି କାହିଁ ଭାବିବେ? ମୁଁ ଓରି ଘରେ ଯେଉଁ ମୁଁ ଫଟୋ ରଖିଛି, ତା ଭିତରେ ମା ଯେମିତି କହନ୍ତି ଆଇ ଏମ୍ ଭେରି ମଚ୍ ପ୍ରମିନେଣ୍ଟ ଇନ୍ ମାଇ ଫଟୋଜ୍, କାହିଁକି ବିଶ୍ୱାସ? ଆପଣଙ୍କର ଗୋଟେ ଧାରଣା ଅଛି ତ ଭଗବାନ ଯାଇକରି କେଉଁଠି ଅଛନ୍ତି? ସେଇଠି ଅଛନ୍ତି, ସେଇଠି ଅଛନ୍ତି, ଅନ୍ୟ କେଉଁଠି କିଛି ନାହିଁ। ମା ସେମିତି କହିଲେ, ଗୋଟେ ମାଆଙ୍କର ଗୋଟେ ବାଣୀ ଥିଲା, ମୋ ପାଖରେ ଥିବୁ ତୋ ଚେତନାଟା ବାହାରେ ଥିବ, ବାହାରେ ଥିବୁ ତୋ ଚେତନାଟା ମୋ ପାଖରେ ଥିବ। ଦୁଇଟା ଭିତରୁ ବେଟର୍ ହେଉଛି ସେକେଣ୍ଡଟା, ଲାଟର୍ ଇଜ୍ ଟ୍ରୁଥ୍। କାହିଁକି? ତା ତୋ ଚେତନାଟା ମୋ ପାଖରେ ରହିବା ଦରକାର, ତୁ କେଉଁଠୁ ରହିଲୁ ମୋ ସହିତ ଦରକାର ନାହିଁ, ମୋ ଚେତନାଟା, ତୋ ଚେତନାଟା ଆସିକରି ମୋ ପାଖରେ ରହିବା ଦରକାର। ଆଉ ସବୁଠାରୁ ଭଲ ହେଉଛି କ'ଣ? ମୋରି ପାଖରେ ଥିବୁ, ତୋ ଚେତନାଟା ମୋରି ପାଖରେ ଥିବ, ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଦ ବେଷ୍ଟ, ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଦ ବେଷ୍ଟ। ଯେଉଁ ଜିନିଷକୁ ଆମେ ଦେଖୁ, ଏଇ ସମୟରେ ଯଦି ମୁଁ ପଣ୍ଡିଚେରୀରେ ଯେଉଁ ତତେବେଳେ ବୁଲୁଥିବି, ସେତେବେଳେ କେଉଁଠି ଥିବ, ଲାଇବ୍ରେରୀରେ ପଢ଼ୁଥିବି, କେଉଁଠି କାମ କରୁଥିବି, କେଉଁଠି ଚାକିରି କରୁଥିବି, କ'ଣ କରୁଥିବି, କିମ୍ବା କ'ଣ ଗୋଟେ କରୁଥିବି, ରବିବାର ଦିନ ଯାଇକରି କେଉଁଠି କ୍ରିକେଟ୍ ମ୍ୟାଚ୍ ଖେଳୁଥିବି, ସମୁଦ୍ର କୂଳରେ ଲାଇଟ୍ ହାଉସ୍ ପାଖରେ ଯାଇକରି କ୍ରିକେଟ୍ ଖେଳୁ, ବୁଲୁ, ନହେଲେ ସନ୍ଧ୍ୟାବେଳକୁ ଆସିକରି ବସିକରି କେଉଁଠି ବସିକରି ସମୁଦ୍ର କୂଳରେ ବୁଲୁଥିବୁ, ରାତି 12 ପର୍ଯ୍ୟନ୍ତ ସମୁଦ୍ର କୂଳରେ ବୁଲୁ, ସବୁ କ'ଣ ଗୁଡ଼ା କରୁଥିଲୁ? କିନ୍ତୁ ସେଠି ହୁଏତ ମୁଁ ବି ଜାଣିପାରୁନଥିଲି କେଉଁ ଚେତନାରେ ଥିଲା, ଗୁଡ଼ା ବୁଲୁଥିଲୁ ବୁଲୁଥିଲୁ, ବୁଲିବା ପାଇଁ ବୁଲୁଛୁ ଆଉ, ସେଠି ତ ମନ କାମ କରେ ନାହିଁ। ମା କହୁଛନ୍ତି 10 nautical miles ରେଡିୟସ୍ ଭିତରେ ମନ ଏଠି କାମ କରେ ନାହିଁ, ସେଠୁ ଗୋଟେ କ'ଣ ହେଲା? ତାପରେ ଏଠିକି ଆସିକି ପହଞ୍ଚିଲା ବେଳକୁ ସିଚୁଏସନ୍ ଅଲଗା ହେଇଗଲା। ମା ସେ କହୁନାହାନ୍ତି ମୁଁ କେଉଁଠି ନାହିଁ, କେଉଁଠି ଅଛୁ କଥା ନୁହେଁ, ମୁଁ କେଉଁଠି ନାହିଁ କହ, ଦ ୱାର୍ଲଡ ଇଜ୍ ଗଡ଼ଫୁଲ୍ ଫିଲ୍ଡ ଇନ୍ ଆଉଟ୍ ଗାର୍ନେସ୍, ଯୁଆଡ଼କୁ ଦେଖିବ ମୋ ସ୍ଥିତି ଦେଖିବ। ତାପରେ କ'ଣ ହେଉଛନ୍ତି? ସେ ପ୍ରେମଟା କ'ଣ? ସତ୍ୟଟା କ'ଣ? ନା ଲଭ୍ ଅଫ୍ ଗଡ଼୍ ଇଜ୍ ଟ୍ରୁଥ୍, ଗୋଟିଏ ଜିନିଷ ଦୁନିଆର ସତ୍ୟ, ଦ୍ୱିତୀୟ ସତ୍ୟ ନାହିଁ। ମଣିଷ ପ୍ରେମ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଡିସିଭ୍ କରିବ, ଠକିବ, କିନ୍ତୁ ଭଗବାନଙ୍କ ପ୍ରେମ କେବେ ଠକି ପାରିବ ନାହିଁ। ଏକ ହିଁ ମନ୍ଦିରେ ଦୀପ ଜାଳୁଥିଲେ, ଦୁହେଁ ତ ଦୁହିଁଙ୍କ ପାଇଁ, ମୁଁ ଜାଳୁଥିଲି ତୁମ ପାଇଁ, ହେଲେ ତୁମେ ଜାଳ କାହା ପାଇଁ। ଏ କାହାଣୀ ଗୁପ୍ତ ସହିତ ଆପଣ ପରିଚିତ ଥିବେ। ପ୍ରତି ମୁହୂର୍ତ୍ତରେ ସେ ଠକିବ, କିନ୍ତୁ ଭଗବାନଙ୍କ ପ୍ରେମ କେବେ ଠକିବ ନାହିଁ। ସେଥିପାଇଁ କହିଲେ ସତ୍ୟ କ'ଣ?
আপন ঘর সংসার পরস্পর পরস্পর ভাল পাচ্ছেন না, সাংসাথী ভাল পাচ্ছেন, ভাই ভাই ভাল পাচ্ছেন, ভৌণী ভৌণী ভাল পাচ্ছেন, স্বামী স্ত্রী ভাল পাচ্ছেন, বাপ পুয় ভাল পাচ্ছেন, মা ঝিও ভাল পাচ্ছেন, সব হচ্ছে কিছু না, কিন্তু কিছু সময় পরে চাল যাব, কিছু সময় পরে চাল যাব, যেমি এই বাহারি কালি মু আপনার যেমি কৌলি পুয়োটা মারিকি তো মানে কাটি মারি 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 পরে কালি পুঁ যাই ডিসপ্লে করাইছি, পুলিশ নিয়ে গেল ডিসপ্লে করাইলা, তো পচারে তো কাইকি মারলে, পড়ুলা যাই ফরেন পড়ুলা ল পাস করুলা, গোটা ল কলেজের চাকরি করছে কিন্তু সার্টিফিকেট দিয়ে পালা না, তা মানে যে মানে থাকে সে জাঁপ সার্টিফিকেট দিয়ে পু না মানে সে কোণ হয়ে আপনার জাঁত ফেরি আসলে বাপা যা হয়ে ফরেন ল পড়াইলে, সে কলেজে আসি পৌঁছলা কিছু দিন গলা পরে কোণ কলা না চাকরি মিনস রিস্ক কেন সার্টিফিকেট প্রডিউস করে পুনি যে জব আজ রিস্ক বাহা হয়েছিল স্ত্রী কু সি হচ্ছে অল্ট্রা মডর্ন ঝিও তেমন তাপাই কম কলা 30 লক্ষ লোন করে লোন করে কেউ ধার করজ করি আনিকি উড়াইছি, তেমন বাপা কহিলা সম্পত্তি বিকি দিয়ে বাপা রাজি হলানি, বহু কষ্টের 40-45 লক্ষ টঙ্কা সম্পত্তি 25 লক্ষ টঙ্কার বিকিবা বাপা রাজি হয়েছিল কিন্তু কই নথিলা, ইয়ার তো টঙ্কা দরকার, স্ত্রী তো পড়াই সারা চাকরি তো না, ধার করজ পড়ে লোক মাগুছেন বুভুক্ষি তো কিম ন করু কি পাপ কলা মু মারি দেবি মারি দেখি নিজকে মারিয়া চাহিদি, কিন্তু মা দৌড়ি আসি পৌঁছলা ছড়া মডার মো ছুরিটা কম কলা খট দলে পড়ে গেল, মা কান্দুলি গলা কাকুতি মাগু নতিগাল, মো মা মতো বঞ্চাই দেলা, মা পুয়কু বঞ্চাই দেলা কিন্তু স্বামীকে বঞ্চাই পারলা না, কাহাকু কেবে বি বঞ্চাই পারিনি এ প্রেম, তেমন এই যে জিনিস চিন্তা করত মাটা নিজের স্বামী বঞ্চাই পালা না সি মরিগাল কিন্তু পুয়োটা মরিয়া যাচ্ছিল তাকে বঞ্চাই দেলা, কিছু দিন গলা পরে কোণ হব সে তো কাহাণী, এক অঙ্কর কেতে যবনিকা মতো ভুলে যাব মোর নায়িকা, কোণ ইয়ে কাহিনীর অঙ্ক হব সে তো মা পুয় কমিটি সম্পর্কে বসন্ত জেলকু যাব না, কনভিক্টেড ধরা পড়ি সব জায়গা হচ্ছে, এই যে প্রেম ভিতরে কুমি ইয়ে প্রেম রহে না, কেবল গোটিয়ে প্রেম যা হচ্ছে দ্যাট ইজ পরমানেন্ট, দ্যাট হচ্ছে লভ অফ গড ইজ ট্রুথ, ভগবান প্রেম হি সত্য আন্য দ্বিতীয় সত্য কিছু না, ট্রুথ ইজ দ ফাউন্ডেসন অফ স্পিরিচুয়ালিটি করেজ ইটস কো সোল, যদি আপনার ভগবান ভালো পাওয়া তাহলে স্পিরিচুয়ালিটির ফাউন্ডেসন হচ্ছে কোণ না সত্য, করেজ হচ্ছে তার সোল, তাপরে হচ্ছেন যদি সত্যটা কোটি থাকে সময় হয়ে গেলে বন্ধ করে দেওয়া ম্যাক্সিমম 10-20 সেকেন্ড ভিতরে গোটে মিনিট ভিতরে বন্ধ করে দেওয়া, দ ট্রুথ অফ অল থিংস ইজ ইন দ কাম অফ দেয়ার ডেথ, উপরে নথায় সত্য সবু গুটা সত্যটা উপরে দেখি জাঁপারে না, লোকটা আপনার যাচ্ছেন দুইজন মানে ঘরে যাচ্ছেন আপনার যাচ্ছেন সি সব কম করছেন মানে কত ছলনা করছেন চা আনি দিয়ে দেছেন গোড় হাত ধুয়ে দেছেন আপনার ভাবছেন তাঁকঠার দুনিয়ার ভালো না, কিন্তু গোটিয়ে থর খাই দিয়ে সারা পরে মটন চিকেন হয়ে ভাল রহব খাই দিয়ে সারা পরে যদি পড়াই যাবে তো ভাল, যদি কহবি মু রহবি রাতে আসিক পৌঁছলা বেড়ে কৌথব কোণ না রুটি তড়কা খাইব পড়ব, যদি বাইচান্স তাপর দিন সকাল পর্যন্ত লিঙ্গরিং করবে তাহলে দরকার হলে কোণ হব বহু কষ্ট যদি ইডলি বরা যদি আসব আসব রাত দিনের তাপর দিন লঞ্চ খাইলা বেড়ে সে কোণ হয়েছিল না সাধা টিকিয়ে হয়েছিল রাতিকি হল বেড়ে কোণ হতো না বুড়ি খাইকি শৈব তেমন এ হচ্ছে জীবন আজকু আগে অন্য কিছু না সেইপাই কোথায় টু তেম উপরক দেখলে আপনার সত্যটা জাঁপারে না ইয়ে বি সব সত্য প্রথম দিন আপনার যে ওয়ার্ম ওয়েলকম তাপরে গোটা সময় পরে 3-4 দিন রয়ে সারা পরে সে কোথায় ত্রাহি থাকি কোথায় কিন্তু পড়াই যাও বিদায় করেদেবে, কিন্তু এটি কোথায় ট্রুথ অফ অল থিংস সবু জিনিসের সত্যটা কোটি থাকে ইন দ কাম অফ দেয়ার ডেথস, সমুদ্রর উপরে দেখবে লহরি মাড় আসুচি সমুদ্র পাখে ঠিয়া হয়ে দেখুবে গুড়িয়া পা তরঙ্গ মাড় হোথ কিন্তু যেত গভীরতা ভিতরক দেখলে শান্ত প্রশান্তি অনন্ত প্রশান্তি ঠিক সেইভাবে শ্রী অরবিন্দ লিখুন দ ট্রুথ অফ অল থিংস ইন দ কাম অফ দেয়ার ডেথস, যেত গভীরতা ভিতরক যাবে তার যেত প্রশান্তি অইটি সে সত্যকে লুচিকি রয়েছে, তেমন সে সত্যকে খোঁজবা হলে ভিতরক যাওয়া পড়ে সত্যকে পাইবা হলে নিজ ভিতরে খোঁজবা পড়ে সন্ধান করা পড়ে জীবনকে বুঝবা পড়ে জীবনের কিছু না কিছু করা পড়ে, গোটে খালি শোকরি যদি স্বপ্ন দেখুবা শোকর স্বপ্ন দেখলে অন্তত ঠিক আছে গোটা জিনিস কোণ সম্ভাবনা অছে কাহকু দেখুছি, কিন্তু দিবা স্বপ্ন দেখবে চালু থাকবে বুলুবে স্বপ্ন দেখুবে, তেমন সেইভাবে যে সম্ভাবনা ভিতরে বঞ্চুয়া মানুষ তার হারিবা জিতবার সম্ভাবনা পৃথিবী আপন মানুষ আধিক বুঝেবার কোণী আবশ্যক না, তেমন আজ আমার বার্তা এইটি বিরাম দেওয়া আসন্তা কালি পর্যন্ত অপেক্ষা করা, বন্দে মাতরম, ধন্যবাদ, বিদায়, থ্যাংক ইউ।